common সেটা হচ্ছে আঙ্গুলিয়া গ্রাম কোন অঙ্গ ক্যান্সার ইজ অ্যান অ্যাবনর্মাল অ্যান্ড আনকন্ট্রোলড গ্রোথ অফ নর্মাল টিস্যু অঙ্গ এটা বললি 10 out of 10 আবার বলছি ক্যান্সার ইজ অ্যান অ্যাবনর্মাল অ্যান্ড আনকন্ট্রোলড গ্রোথ অফ নর্মাল টিস্যু নর্মাল টিস্যু সে আনকন্ট্রোল এবং অ্যাবনর্মাল গ্রোথ সেটাই ক্যান্সার আর বলবো অনেকগুলো কথা বলবো তাদের চলে যাবো আমি না মাঝে 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 বলতে বলতে কয়েকটা ক্যান্সারের ছবি দেয় ছবিগুলো ভালো লাগে আপনার দেখতে ভালো লাগে ক্যান্সার ছবি তো ভালো লাগে কিন্তু তবু দেখো এর ধারণ হচ্ছে যাতে আপনার অ্যাওয়ারনেসটা বাড়ে অনেক সময় দেখবেন ভয় পেয়ে আসলো ভয় পেয়ে কাউকে চিন্তা করতে হবে কেউ কথা বলেন না কি হয় যিনি বলছেন তাকে বলার ছবিও বলতে হয় আর আমি বললেন দিদিমণি যে আমি গান গাই আর আমার সাথে করে একটা সত্যি গান আছে তো গানটা গাইতে কখনো কারণে বুঝে আসতে ভালো লাগে প্রভাব আসতে পারে আমি তারপরে এখানে গিয়ে কিন্তু আছে না কিন্তু কথা হচ্ছে যে আমাকে গান গাইবার জন্য গাটাকে ভালো রাখতে হয় এবারে আমি মাঝে মাঝে দেখাবো ক্যান্সার পেশেন্টের ছবি এই যে ছবিটা দেখছেন ডান চোখের নিচে একটা ছোট্ট আশা দিস ইজ এ ক্যান্সার এটা ক্যান্সার কিন্তু এই ক্যান্সারটা চিকিৎসা করলে সম্পূর্ণ ভালো হয়ে যাবে সম্পূর্ণ মানে অন্তত আপনি জানলেন দেয়ার ইজ এ ক্যান্সার নোন অ্যাজ বেসাল সেল ক্যান্সার উইচ ইজ এ টোটালি কিওরেবল ক্যান্সার এতদিন আমরা জেনে এসেছিলাম এইটা একটু বাড়া করি হ্যাঁ হ্যালো তো তাহলে এবার আমরা প্রশ্ন করি আমরা তো জানতাম না ক্যান্সার কি হলো কি বলছেন সামুদ্রিক ক্যান্সার আর বাঁদিকের 70 রকমের ক্যান্সারের চিকিৎসা প্রায় নেই মাঝখানে 70 রকমের ক্যান্সারের চিকিৎসা আছে ওই চিকিৎসা করলে এই ক্যান্সারগুলোকে আপনি 10 বছর 12 বছর 15 বছর 16 বছর ভালো রাখতে পারেন ডান দিকে 70 রকমের ক্যান্সার এই ক্যান্সারের যদি চিকিৎসা করেন এই ক্যান্সারগুলো সম্পূর্ণ ভালো হয়ে যাবে টোটালি কিওর তাহলে অন্তত জানলাম পৃথিবীতে প্রায় 60-70টা ক্যান্সার আছে যেগুলো চিকিৎসা করলে সম্পূর্ণ ভালো হয়ে যায় সম্পূর্ণ ভালো হয়ে যাওয়ার মানেটা কি আচ্ছা টাইফয়েড কি সম্পূর্ণ ভালো হয় ইয়েস টাইফয়েড সম্পূর্ণ ভালো হয় তাহলে তুই টাইফয়েডটার মতো এই ক্যান্সার আচ্ছা টিবি কি সম্পূর্ণ ভালো হয় ইয়েস টিবিও সম্পূর্ণ ভালো হয় তাহলে ওই 70 রকমের ক্যান্সার এই টিবি টিবির মতো তাহলে টোটালি কিওরেবল ডিজিজ মানেটা বোঝা গেল এবার আমরা দেখি পরের শব্দের পরের শব্দ এই দেখো নাকের উপরে এখানটা একটা ক্যান্সার ঠিক আছে এইটা টোটালি কিওরেবল ক্যান্সার দুটো হলো কোয়ার্টার ক্যান্সার এই কানের একটা ক্যান্সার এই জায়গা এটাও টোটালি কিওরেবল ক্যান্সার এটা কি হয়ে যাবে টোটালি আমাকে এইভাবে আমি 70টা দেখাবো কি না 70টা বললেই বুঝতে হবে না 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 70টা দেখাবো না তাহলে 70টা দেখাতে গেলে এই ছবিটা দেখুন এই ভদ্রলোকের ডান দিকের ফেসটা একটু ফুলে আছে বাঁ দিকের ফেসটা নর্মাল ডান দিকের ফেসটা ফুলে আছে
এর মানে হচ্ছে এই ফেসটার পেছন দিকে কোনো একটা জায়গায় এর একটা ক্যান্সার হচ্ছে, ক্যান্সার সামনে ঠেলে খুলিয়ে দিয়েছে। এর আর একটা ডিফারেন্স আছে, দেখুন ডান দিক মানে শুধু আইব্রোটা আর একটা সোজা আছে, এই ছবিটা আর একটা ডিফারেন্স সোজা আছে, চোখ আর আই ভিজুয়াল ভদ্রকে ডান দিক আর বাম দিকের মধ্যে আর একটা কি ডিফারেন্স আছে, একটা হচ্ছে ডান দিকটা ফুলে উঠেছে, বাম দিকটা কম হয়েছে, বাকিটা নর্মাল, ডান দিকটা আপ ডাউন। আর একটা কি ডিফারেন্স আছে বুঝতে কি কোথায় চোখে, রাইট কি বলছে শুনছি মন্দির চোখে ডিফারেন্স, ডান দিকের চোখটা একটু নমিয়ে দিতে আর বাম দিকের চোখটা নর্মাল। কেন হচ্ছে ডান দিকের চোখটা নমিয়ে দিতে, ওই ক্যান্সারটা যেমন সামনের দিকে ঠেলে দিয়েছে ভুলে গেছে, অপর দিকেও ঠেলে দিয়েছে, ওই চোখটাও এরপর চোখটা বেরিয়ে আসবে, খালি এখন নিমিলিত হয়েছে, মানে একে বলে ইংরেজিতে বলে ট্রুপিং অফ দি আইস। এই লোকটা যে ক্যান্সার, এই ক্যান্সারটা মাঝখানে মাঝখানে অন্ধ্রাটে ট্রিটমেন্ট করলে চিকিৎসা করলে 10 বছর 12 বছর আর রাখতে পারে। এবার আসি আমরা হঠাৎ কার্সিনোজেন্স, কার্সিনোজেনগুলো কি, কার্সিনোজেন মানে হচ্ছে সেই সমস্ত পদার্থ যেগুলো আমাদের শরীরে ঢুকে আমাদের শরীরের ভেতরে ক্যান্সার তৈরি করে। একে যদি বাংলা করি আমরা তাহলে দাঁড়াবে ক্যান্সার উৎপাদক পদার্থ। তাহলে ক্যান্সার উৎপাদক পদার্থগুলো আমাদের শরীরে ঢুকে আমাদের ক্যান্সার তৈরি করে। এবার অঙ্ক করুন কি করতে হবে, আমাকে বলতে হবে না, আপনারাই বলবেন কি করতে হবে। এই সমস্ত পদার্থ মানে কার্সিনোজেনগুলোকে আপনি শরীরের ভেতরে ঢুকতে দেবেন না, এই তো ব্যাপার। আপনি যদি সব শরীরের ভেতরে ঢুকতে না দেন তাহলে ক্যান্সার হবে, তারপরে প্রশ্নটা আপনি জানেন, আমি বলবো না। এর পরের প্রশ্নটা হচ্ছে তাহলে এই ক্যান্সার উৎপাদক পদার্থগুলো একটু ছিনিয়ে দিন, এরপর তো তাই চেনাবার দায়িত্ব কার আমার, আমি ছিনিয়ে দেবো, আর সেটাকে কপি পেস্ট করবার দায়িত্ব কার আপনার, এখান থেকে বেরিয়ে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে ডাউনলোড করার দায়িত্ব কার আপনার, তাহলেই কিন্তু ক্যান্সার ঠিক আছে। আসুন পরেরটা দিন, এই চেন এসব ট্রেন তার শেষ হবে মানি না, এই জন্যে এই প্রিভেনশন করলে যে খরচ হয় সেই খরচ কেউ দেয় না, সেই আর এই প্রিভেনশন করার পেছনে কোনো পয়সা করি পাওয়া যায় না, সেই জন্য কিন্তু চিকিৎসা করলে পয়সা করি পাওয়া যায়, তার চেয়ে বলছে ক্যান্সার ভুগুক, হতভাগা কোনো ক্যান্সার ভুগুক, চিকিৎসা করবো পয়সাটা প্রিভেনশন করে কী লাভ, সবটা আমার পকেট থেকে যাবে, এই হচ্ছে মানুষের না, কোনো সরকারি লেভেলে নয়, কোনো সাধারণ ক্লাব ফ্লাবগুলো নয়, কেউ এই প্রিভেনশানে এগিয়ে আসে না। কিন্তু অবশ্যই থ্যাংকস টু সাম সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনস, এরা কিছু কাজ করছে, এরা আমাদের সংগঠন যেমন অঙ্কলিং বলেছে বোধ হয় আপনাদের, অঙ্কলিং নামে যে ক্যান্সার সেন্টার আমার সে তো সবই প্রায় ফ্রি, আমি তো ফ্রিতে ক্যান্সার রুগী দেখি গত 30 বছর, ওই আমাদের মোবাইলের কাছে তারপরে সেটা অঙ্কলিং, তার এই প্রেসিডেন্ট, আমাদের একটা হাসপাতাল করেছি আমরা মদনপুরে কল্যাণীর কাছে, সেখানে আমরা প্রায় ফ্রিতে রুগী ভর্তি করি, শেষ জীবনের রুগী প্রায় ফ্রিতে, যতটুকু খরচ তত আমাদের একটা ক্যান্সার পেশেন্ট থাকার জায়গায় করেছি প্রায় ফ্রিতে টালিগঞ্জে, আর আমাদের একটা ক্যান্সার রিসার্চ উইং করেছি সেটা প্রায় ফ্রিতে, যারা যে আসছে বাবা এখন বয়স কম তো হয়ে যাচ্ছে না, কিন্তু আমি বলছি যে বয়স কমলে এইটাই বলতে হবে, বন্ধু বান্ধবদের যারা আজকে এলো না তাদেরকে বলতে হবে কিন্তু যে তোমরা বাবা এগুলো মেনে চলো, আমি শুনে এসেছি আনন্দ মহাদ কলেজে
ঠিক আছে তো সুতরাং কি বলে ভুলে গেল অকুপেশনাল ক্যান্সার এতগুলো পথ এতগুলো পথে আমি ক্যান্সারকে আটকে দিচ্ছি ক্যান্সার হবে না তার মধ্যে একটা পথ হচ্ছে অকুপেশনাল পেশা থেকে ক্যান্সার এমন অনেক পেশা আছে আমাদের আমরা সেই সব পেশায় যুক্ত সেই পেশাটা করি বলে আমার ক্যান্সার এই বলছি তুই পেশাতে ঢুকেছি কেন ঢুকেছি কি এমনি সাথে তো আমার পেটের জন্য ঢুকেছি ভবিষ্যতে ক্যান্সার হবে এই ভাবলে আমার পেট কি করে চলবে এই কারণে মানুষের থাকবে বাঁচবে ক্যান্সার থেকে মুক্তি পাবে অনেক নিয়ম কানুন করা হয়েছে বিভিন্ন রকম যেগুলো আমাদের শরীরে ঢুকলে ক্যান্সার এই রেগুলো হচ্ছে কার্সিনোজেন চিনি দিলাম এখন চেনাই নি খালি নামগুলো বলছি একটা নাম বলছো এদের বলছি যে বিকিরণ বা রশ্মি থেকে ক্যান্সার হতে পারে ইউভি রেডিয়েশন আচ্ছা ঠিক আছে ইউভি রেডিয়েশন একজন আমাকে বলেছিলেন যেতে টাকা ইউনিভার্সিটিতে এক অধ্যাপক বলে অবেরশ্মি তাহলে নয় অবেরশ্মিটা বলে অতি বেগুনি রশ্মি অ্যাপ্লিকেশন বলে কিছু লেগে গেছে একটা পুরোটা বলে না অতি বেগুনি রশ্মি ঠিক আছে আর কোনো আর কোনো রেগে থেকে ক্যান্সার হতে পারে আমার শরীরে দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছরে একটু একটু করে লাগে তাহলে একদিন না একদিন আমার ক্যান্সার হবে কোন ক্যান্সার হবে হতে পারে সেটা কোন ক্যান্সার হতে পারে ব্রেন ক্যান্সার হতে পারে তাহলে আল্ট্রাভায়োলেট রেডিয়েশন এক্স রেডিয়েশন গামা রেডিয়েশন অশ্মিক রেডিয়েশন এইগুলো হচ্ছে কার্সিনোজেন চিনি দিলাম বলেছিলাম একটু একটু চ্যানেল আরও চ্যানেল আরও চ্যানেল পরেরটা হচ্ছে ইনফেকশন এন্ড ক্যান্সার আমরা তো হরদম ইনফেকশন হয় আমাদের গলা ইনফেকশন গলা বসে গেছে ঠান্ডা লেগে গেছে ইনফেকশন ব্যাকটেরিয়াল ইনফেকশন পেছাবে ইনফেকশন বিগলে ইনফেকশন লাঙে ইনফেকশন ইত্যাদি নানান ইনফেকশন হয় আমাদের আর এইগুলোর জন্য দায়ী কতগুলো ব্যাকটেরিয়া কতগুলো ভাইরাস কতগুলো ফাঙ্গাস কতগুলো প্যারাসাইট এই চার রকমের মাইক্রোব দায়ী সেসব বলি প্রত্যেকটাই কিছু না কিছু রোগ তৈরি এর মধ্যে ব্যাকটেরিয়া নিয়ে আমি একটা বলি একটা ব্যাকটেরিয়া আছে বাবা মন দিয়ে শোনো বাবা একটা ব্যাকটেরিয়া আছে জীবাণু সে আমাদের পেটে গিয়ে বাসা বাঁধে স্টমাকে বা ওই নাইগুলি মানে দুর্দিন বাসা বাঁধে ওখানেই হাজার হাজার লক্ষ লক্ষ তৈরি হচ্ছে বাসা বেঁধে তৈরি হচ্ছে এই ব্যাকটেরিয়াটার নাম হচ্ছে হেলিকোব্যাক্টার পাইলোরি যদি একে চিকিৎসা না করেন আপনি তাহলে এ ধীরে 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 একদিন না একদিন স্টমাকে ক্যান্সার তৈরি করবে তাহলে ইনফেকশনের জন্য একটা ব্যাকটেরিয়া আছে সেই ব্যাকটেরিয়াটার নাম হচ্ছে এইচ পাইলোরি স্টমাকে বাসা বাঁধে আপনি যদি চিকিৎসা না করেন তাহলে একদিন না একদিন আপনার স্টমাকে ক্যান্সার হবে এবার আপনি বলবেন কী করে বুঝবো না এই বিষয়টা আগে আমি বলতে আসেনি তবে একটু বলতে পারি আপনাকে সেটা হচ্ছে যে আপনার সবসময় পেটে গর্ব এই পেন হচ্ছে তো আমাদের এই পেন হচ্ছে এই পাতা পায়খানা হচ্ছে এই শক্ত পায়খানা হচ্ছে এই আপনার গ্যাস হচ্ছে মানে আপনার কথায় এই গ্যাস হচ্ছে এই ভূমি এম করছে হাজার রকমের গোলমাল পেটে ইরিটেবল বাউল সিনড্রোম হাজার রকম এই যখন গোলমাল আপনার চলছে এক মাস দেড় মাস ধরে আপনি বলছেন কিছু দরকার নেই আবার ডাক্তারবাবু কাছে যাবো আবার মাস্টার
খালি পেটে সকালবেলা খাবেন সেরে যাবে, সত্যি সেরে যাবে। কিন্তু সাত দিনের পরে কোনোদিন পরে আমার শুরু হয়ে যাবে, ও আবার খগেন দেয়, খগেন দেয় এবার তিন মাসে আবার করা করে, আর আমাকে যে আসবেন না এবার ডাক্তার হয়ে যাবে। এটাই বলব, আসলে আপনার পেটে তখন শুরু হয়ে গেছে এই স্পাইরালি ইনক্রিজ, আর আপনি এগোচ্ছেন স্টমাক ক্যান্সারের দিকে। এসব করবেন না, ডাক্তার যান, তিনি এন্ডোস্কোপি করবেন, দেখবেন, পরীক্ষা করবেন, ল্যাবরেটরি টেস্ট করবেন, দেখবেন এইচ পাইলোরি আছে কি নেই, যদি থাকে এইচ পাইলোরির বিরুদ্ধে ওষুধ দেবেন, খেলে এইচ পাইলোরি সব মরে যাবে, আপনি ভালো হয়ে গেলে ক্যান্সার হয় না। আর দিস ইজ দি প্রসেস অফ আর বলবো না, আরো অনেক আছে, হরমোন বলবো না, টোবাকো একটু বলার দরকার আছে, সিগারেট, বিড়ি, সুস্টা, এই সমস্ত খেলে যে ক্যান্সার হয় এখন আর নতুন করে বলার দরকার নেই, বলবো না। এক্সারসাইজ করতে হবে, এক্সারসাইজ করলে অনেক ক্যান্সার থেকে বাঁচে যায়, অন্তত কোলন ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার, প্যাঙ্ক্রিয়াস ক্যান্সার, প্রস্টেট ক্যান্সার, এই ক্যান্সারগুলো থেকে এক্সারসাইজ করে বাঁচে। এক্সারসাইজ মানে কি বড় বড় লোহা এগুলো তুলতে হবে, বেঞ্চ প্রেস, হানা টানা করতে না, এসব করতে হবে। এক্সারসাইজ মানে হচ্ছে আপনি হাঁটুন, সারাদিনে 30 মিনিট আপনি এক্সারসাইজ করবেন, হাঁটাটাই এক্সারসাইজ। আর কি করতে পারেন, সাঁতার কাটতে পারেন, আপনি সাইকেল চালাতে পারেন, আপনি দড়িলা হতে পারেন, আপনি বৃদ্ধ হয়ে গেছে কিন্তু দড়ি লাভ না, নাতি নাতিকে দেখবেন বা দাদু ঠিক হচ্ছে, ঠিক হচ্ছে কা পারো, আপনি একটু মজা করে করতে পারেন এইসব এক্সারসাইজ, এগুলো আরও হতে পারে। আপনি নাচ শিখতে যাবেন, মেয়েরা যাবেন নাচ শিখতে, নাচ শিখলে কিন্তু আপনার অনেক ক্যান্সার থেকে বেঁচে গেলেন, ছেলেরাও নাচতে যাবে, ছেলেরাও নাচছে, ছেলেরাও নাচছে, খালি একটু সাবধানে থাকবেন, পাড়ার মধ্যে অনেকে টিটকিরি করে, এই নাচাকবি বলে পেছন থেকে টিটকিরি করে দিলেন, কোনো ছেলে যদি নাচে সেটাতে আপনি ভূক্ষেপ করবেন না, আপনি জানেন না নাচ করতে পারলে অনেক ক্যান্সার থেকে মুক্তি পাওয়া যায়। আর বলবো না, গান এই এবার খাবারটা আছে, খাবারটা দেখুন, খাবার থেকে ক্যান্সার আমি দুভাবে বলবো, প্রথমটা হচ্ছে কোন কোন খাবার খেলে ক্যান্সার হয়, আর দ্বিতীয়টা হচ্ছে কয়টা দিন দিদি, আর একবার এক, দ্বিতীয়টা হচ্ছে কোন কোন খাবার খেলে আপনার ক্যান্সার হবে না, আমি দুটো ভাগ করে নিচ্ছি। আগে বলবো কোন কোন খাবার খেলে ক্যান্সার হয়, আর আপনি শুনে ঘাবড়ে যাবেন যে এমন সব খাবার আপনি খান যেখান থেকে ক্যান্সার হওয়ার কথা এখনো হয়নি ক্যান্সার, এটাই আপনি খাবেন। আমি তাহলে প্রথম বলতে চাইছি কোন কোন খাবার খেলে ক্যান্সার, ক্যান্সার দিন একটু বুঝতে পারছেন, তারপর একটা দিচ্ছি আবার কিছু ছবি দেখুন, এই যে ছবিটা দেখছেন এই মাটিকে নাকের অভিভূষটা দেখুন, এখানে কালো টিউমার আছে, এই কালো টিউমারটার নাম লেখা আছে প্যালিংগাল মেলানোমা, ভয়ঙ্কর ক্যান্সার, ভয়ঙ্কর। তো তবুও এই ক্যান্সারের এত খারাপ চরিত্র, মানে ক্যারেক্টার লুজ ক্যারেক্টার, এত তবু এর একটা ভালো দিক আছে, সে হচ্ছে এর নিজে নিজে অনেক সময় সেরে যায়, এর কোনো চিকিৎসা প্রায় নেই কিন্তু নিজে নিজে অনেক সময় কিছু কিছু, এবং সেটা 10% বেশি না, এবং 100টা যদি এরকম ক্যান্সার হয় তা তার মধ্যে 10টা ক্যান্সার আছে নিজে নিজেই সেরে যায়, আর ভবিষ্যৎ কোনো এর না, এরকম আছে স্পন্টেনিয়াস কিওর বলি আমরা। তো এই অ্যাপার্টমেন্ট স্কিন ক্যান্সার, এই চামড়ায় ক্যান্সার, এ কতি হলো এখান থেকে বলছিলাম কতি হয়েছে, হ্যাঁ ইউরিনে জানে তো এটা আসলে জানে, আলকোহল রেডিয়েশন থেকে, আর আলকোহল রেডিয়েশন থেকে বাঁচার উপায় আছে, রোদে বেরো আলকোহল যদি পড়ে থাকে এই জ্বালাতে বেরোতে নেই না, আচ্ছা আগুন দিয়ে উনুন দিয়ে ঢুকে না, তাহলে কোনো দিয়ে আসে সূর্যের আলো থেকে, তাহলে আমাদের যেটা করতে হবে সূর্যের আলো বেরোবই আর একদম পুরো ঢেকে ঢুকে বেরোবো, ভূতের মতো বেরোবো যাতে আমার গায়ে সূর্যের আলো না লাগে, এটা সম্ভব না, কেন সম্ভব না, এইরকমভাবে সূর্যের আলোতে যদি আমরা বেরোই পুরো ঢেকে যাতে আমার ক্যান্সার না হয় চামড়ায়, তাহলে আপনি যে ঠাকুর আসবে না বা আপনার দিদিমা এই তেড়ে আসবে, কেন আসবে বলবো রে
তখন আপনি ছোট চার পাঁচ বছর ছোট ছোট আছে বলে এই যা এই সূর্যের আলোটা লাগাচ্ছে না সূর্যের আলো শরীরের চামড়ায় লাগাতে হয় তোরা জানিস না ডাক্তারগুলো যাই বলুন না কেন লাগালে তবে হাড় শক্ত হয় এসব শুনেছ তো তাহলে এই তো সাথে পড়া সূর্যের আলো লাগালে ক্যান্সার আর না লাগালে হাড় ক্ষয় বা হাড় ভেঙে যাও ক্রিকেট কেন সূর্যের আলো চামড়ার নিচে ভিটামিন ডি তৈরি করে আর ভিটামিন ডিটা অত্যন্ত প্রয়োজন এই হাড় শক্ত করার জন্য না হলে এই হাড়টা একদিনের উপরে বাঁধতে 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 নেওয়া হয়ে যাবে বিজ্ঞানীরা চুপচাপ বসে থাকে না তারা ঠিক করে দিয়েছে কি করবে তারা বললেন সকালবেলা ভোর ছটা থেকে দশটা পর্যন্ত যে রোদ সেই রোদটা লাগা বিকেল চারটে থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত যে রোদ সেই রোদটা লাগান আর সকাল দশটা থেকে বিকেল চারটে পর্যন্ত যে রোদ সেটাকে যতটা পারে অ্যাভয়েড করুন তাহলে সপ্তম মূল্য লাগি রকম অর্থাৎ আমার ভিটামিন ডিটাও তৈরি হলো ক্যান্সারটাও হলো সুতরাং রোদে লাগার কথা বিজ্ঞানীরা বলে দিয়েছে এইটা করলে এই ভদ্রলোকের আগে এটা হতে পারে তবে কি আমাদের দেশে স্কিন ক্যান্সার আল্ট্রাভায়োলেট রেডিয়েশন কেন কম জানেন আল্ট্রাভায়োলেট লেগে স্কিনের নিচে আমাদের না একটা পিগমেন্ট থাকে এই পিগমেন্টটার নাম হচ্ছে ঠিক বলেছে আমি ওর মধ্যেই আপনাকে শোনাতে চাইছিলাম ঠিক বলেছে মেলানিন পিগমেন্ট আর এই মেলানিন পিগমেন্টটা রং কালো ওই জন্য আমাদের রং কালো আমাদের এখানে যিনি সবচেয়ে বেশি ফর্সা তারও কিন্তু প্রচুর মেলানিন আছে তাহলে আমরা বেশিটা নিয়ে আমরা হচ্ছে যে কালা ওই জন্য আমাদের স্কিন ক্যান্সার কম ফর্সা আদমি অস্ট্রেলিয়াটা ইউরোপিয়ানদের তাদের স্কিন ক্যান্সার বেশি ওই জন্য কবি একবার বলেছিল কোন কবি কবি বলেছিলেন যে কালো যদি মন্দ তবে কেশ পাকিলে কান্দ কে নেই এটা কে বলেছিল কে বলেছিল এটা বলেছিল কার শঙ্কর কবি কবি নাটকে বা কবি ফিল্মে বলেছিল হ্যাঁ কবি তাই কালো যদি মন্দ তবে কেশ পাকিলে মানে কালো ভালো ফর্সাই মঞ্চ মন্দ এটাই বলতে চাইছেন তো সেই হচ্ছে ফর্সা যারা ফর্সা তাদের ক্যান্সার হতে পারে যারা কালো তাদের কম হতে পারে অস্টিও সার্কোমা অত্যন্ত খারাপ ক্যান্সার আসছে বাবা এইসব বাচ্চার ছেলেদের ক্যান্সার দেখে ভালো লাগছে বাবা আমরা তো বাসে চাইছি আপনার বাচ্চা বাচ্চা ছেলেদের এরকম ক্যান্সার হচ্ছে আমার বাড়িতে যদি আজকে এরকম এরকম ক্যান্সার থাকে তার বয়স 15-16 বছর বয়স ছেলেটা তিনি তো সারাদিন পুরো থাকতো লোকে হাসপাতাল বড় হাসপাতাল বড় কারণ ছেলেটা এবার মাধুরী পরীক্ষা দিতে পারছে না অত্যন্ত মেধাবী ছেলে এই ছেলেটা কথা বলছে অত্যন্ত মেধাবী ছেলে ছেলেটা দিলে আমি স্ট্যান্ড করতে পারি কুড়ি জনের মধ্যে এত মেধাবী সেই ছেলেটা এইরকম একটা ভয়ঙ্কর ক্যান্সার হলো যার নাম অস্টিও সার্কোমা ওই দেখুন লেফট শোল্ডার জয়েন্টের উপরে খুলে গেছে হাড়ের ক্যান্সার অস্টিও সার্কোমা হাড়ের ক্যান্সার সুতরাং এই হাড়ের ক্যান্সার ভয়ঙ্কর সেটা আমরা এই মাধ্যমে রেখেছি কম কাটে এখানে অত্যন্ত লিমিটেড চিকিৎসা চিকিৎসা করলে 5-7 বছর ভালো থাকে এই আর কিন্তু খুব তাড়াতাড়ি ফুসফুসে ছড়িয়ে চলে আছে আমি একটা আমার এই অভিজ্ঞতার কথা বলি সবাই মধ্যে শুনছে বলে আমার মনে হচ্ছে সেটা হচ্ছে যে আমার এক পেশেন্ট আর কি করেছিলাম তখন সমস্ত বিরানব্বই কেন্দ্র বিষয় বাচ্চা ছেলে তার বয়স হচ্ছে 16 বছর ছেলে তার এরকম একটা ক্যান্সার হয়েছিল অষ্টের সাথে একমাত্র ছেলে বাবা ছেলেটা দুর্গা বলে থাকে আমার কাছে এসেছিল আমি তাকে চিকিৎসা করলাম যা করবার তাই কেটে বাদ দেওয়া তখনকার দিনে নেল ফেল করে করার অবস্থা ছিল না এখন হয়েছে নেল করে থেকে রাখা কেটে বাদ দিয়ে দিন তখন অতটা অ্যাডভান্স ছিল না
এটি পুরো ডিসলোকেট করবে আপনার হাত থেকে। কেমোথেরাপি করেছিলাম মনে হচ্ছে আমার, তারপর চলে গেল চিকিৎসা হয়ে গেল চলে গেল, কেমোথেরাপি পাঁচটা ছটা চলেছিল চলে। এরপর ওকে আমি বলেছিলাম এরপরে আপনি আসবেন দু মাস পরে, তারপরে দেখে বলবো তিন মাস পরে না ছ মাস পরে আসবে। তো বাবা নিয়ে দু মাস পরে দেখলাম সব ঠিক আছে, ছবিগুলো নিয়ে করলাম, তখন সিটি স্ক্যানের তো ইয়া ছিল না, ছবিগুলো নিয়ে এসে করলাম, করলে দেখলাম সব ঠিক আছে, হাড়গুলোতে করলাম ছবি, হাড়গুলোতে করলে সরাই সব ঠিক আছে, বাড়ি চলে গেলাম। আমি বললাম চার মাস পরে, চার মাস পরে এলেন, এবার একাই গেল এসে ধরুন দাঁড়িয়ে আছে, তাও ওখানে দাঁড়িয়েছেন কোনে, এখানে পেশেন্টের ভিড় আউটডোর চলছে, আমাদের হঠাৎ চোখটা যেতে আমি দেখলাম উনি দাঁড়িয়ে আছে, আমি আসুন নিয়ে এলেন, যে টেবিলে আমরা বসে উঠি দেখি টেবিলে তো উনি মাথাটা ফেললেন, ফেলে অঝর ধারায় কাঁদতে শুরু করলেন, আমার ছেলে চলে গেছে। এগুলো তো হয় আপনারা কত দেখেছিলেন জানি না, কত হরদম দেখতে হচ্ছে, তবুও তো এসে খেলে এটাই জীবন আমরা জানি, একজন না একজন চলে যেতেই হবে, কত তাড়াতাড়ি যাওয়ার কথা ছিল না তো চলে গেছে, যত চিকিৎসাই করি না। তো এইগুলো তো আমাদের দেখতে হয় বাবা, তখন বাবা মায়ের কি অবস্থা হয় এটা ভালো ভাবে তার ছেড়ে চলে যাচ্ছে, এই ক্যান্সার তখন কি একবার মনে হয় না যে আমি নিয়মকানুন মানব, মেনে যাচ্ছে আমার ক্যান্সার না হয়, শুধু আমার না আমার বাবার যাতে না হয়, আমার মায়ের যাতে না হয়, আমার ভাইয়ের যাতে না হয়, আমার বোনের যাতে না হয়, আমার পুরো পাড়াটায় যাতে কোনো ক্যান্সার না হয়, সেই নিয়মকানুন সবাইকে আমি বলবো নিয়মকানুন মানব। এই একটা কারণে আমার পক্ষে বেশ করে থাকে। এই এই যে এই যে ছবিটা আমি দেখলাম, এই ছবিটা তোমার পাড়াতে তৈরি করতে হবে, আপনার পাড়াতে এই ছবিটা তৈরি করতে হবে, যেদিন আমরা পারবো এই ছবিটা তৈরি করতে প্রতিটা সমাজে প্রতিটা পল্লীতে প্রতিটা গ্রামে শহরে, সেদিন বুঝবো মানে আমরা ক্যান্সার থেকে মুক্তি পেয়ে গেছি। মানে আমার আমাদের স্বপ্ন হচ্ছে ক্যান্সার ফ্রি ওয়ার্ল্ড, ক্যান্সার ফ্রি ইন্ডিয়া নয়, ক্যান্সার ফ্রি অস্ট্রেলিয়া, ক্যান্সার ফ্রি ওয়ার্ল্ড, সেই লক্ষ্যে আমরা এগোচ্ছি। পরে প্রথম খাবার যে আমার শত্রু ভালো করে দেখে, প্রথম খাবারটার নাম হচ্ছে চর্বি। এই চর্বি হচ্ছে আপনার প্রধান শত্রু, ক্যান্সার যিনি সৃষ্টি করেন, আপনি করে কথা বলেন চর্বি, এই চর্বি যে যত বেশি খায় তিনি তত এগোচ্ছেন কোন কোন ক্যান্সার লেখা আছে, ক্যান্সার অফ কোলন, ক্যান্সার অফ ব্রেস্ট, ক্যান্সার অফ রেকটাম, ক্যান্সার অফ ইউটেরাস, ক্যান্সার অফ কিভাবে ক্যান্সার অফ প্রস্টেট, এই যে পাঁচখানা ক্যান্সার বললাম, এই পাঁচটা ক্যান্সার হয় তখনই যখন আপনি অ্যাট র্যান্ডম চর্বি খেয়ে যাচ্ছেন। এবার আপনি প্রশ্ন করুন আপনি তার মানে জানেন খামতি বেশি না, আচ্ছা বলে বলছি কতটা খেতে পারেন, সেই মাংসগুলো যে মাংসতে চর্বি থাকলে সেই চর্বি খাওয়া হয় এবং সেই চর্বি থেকে ক্যান্সার হয়, তার নাম হচ্ছে রেড মিট। আর এই রেড মিটের মধ্যে কারা পড়ে ওনার কথা, মাথা পড়ে, খাসি পড়ে, শুকর পড়ে, গরু পড়ে, হ্যাম পড়ে, এসব পড়ে, অর্থাৎ এই আসে বাবা আসতে আসতে আর মাংস পড়ে তখন তো পছন্দ হচ্ছে না মাংস তো, যাই হোক মাংসের যে ফাইবারগুলো দেখবেন আপনি
এই ফাইবারগুলো আপনি ফ্যাট দিয়ে দিয়েছে আপনার পাঁঠা যদি বিক্রেতা আপনি কি এরকম ফ্যাট দিয়ে দিয়েছেন ফ্যাট নিয়ে যান রান্না করছেন ঢুকিয়ে দেবেন আপনি এনেছেন কিন্তু পরে মনে পড়েছে না না আমি কলেজে শুনেছি ডাক্তাররা বলেছে ফ্যাট আবার ফ্যাটগুলো সব ফেলে দিয়েছে সব ফেলে দিয়েছে মাংস করে খেয়েছে আপনি জেনে রাখুন মাংস যে ফাইবারগুলো দেখবেন ভালো করে ফাইবারের ফাঁকে ফাঁকে এই ফ্যাটের মলিকিউলগুলো থাকে পার্টিকেলগুলো অর্থাৎ মাংস খেলেই ফ্যাট খাওয়া আর এই ফ্যাট থেকে এই কাজটা ক্যান্সার করছে অবশ্য একদিন খেলতে হবে বহুদিন ধরে খেতে হবে তাহলে এখানে কার্সিনোজেনটাকে ক্যান্সার উৎপাদন করা তো ওই ফ্যাট এবার সে চুরা নাম শুরু করেছিলেন আরেকটা ভেবেছিলেন তাকে নিয়ে বই লিখেছিলাম আমি 2012 সালে ওই আমি প্রথম বই লিখেছিলাম তাকে আর চন্দ্রনগরে গিয়ে এক যা বললেন আলাদা রকম তার সেটা কত বলে তাদের সেই তার চন্দ্রনগরে মারা গেছিলেন ব্যাচেলার ছিলেন বিয়ে থেকে করেননি তিনি চন্দ্রনগরে মারা গেছিলেন আর চন্দ্রনগরের ওই ওই কবরখানা সাক্রেট হাট কবরখানা সেখানকার যিনি ইনচার্জ ফাদার তিনি আমার বইটা পড়েছেন পড়ে বুঝলেন রাধা সিংহার চন্দ্রনগরে মারা গেছে রাধা সিংহার খ্রিস্ট ধর্মে দীক্ষা নিয়েছেন কেউ জানত না আমি আবিষ্কার করলে আমার বইটা দিই এই প্রশ্ন 2012 সালের আগে কি না তিনি বললেন যে তাহলে রাধা সিংহার যেহেতু চন্দ্রনগরে মারা গেছে এবং যেহেতু তিনি খ্রিস্টান হয়েছিলেন তাহলে তাকে এই কবরে ঢোকানো হয়েছিল বলে কোথাও কিছু নেই একটা পুরনো কবরখানা তাকে এই দিকে সরিয়ে তুলি সিমেন্ট বিল্ড করে পাতা পাতা লাগিয়ে এন্ট্রি হলো রাধা সিংহের এই করে দিয়েছেন আমি ওদের গিয়ে বলেছি এরকম বললেন কেন এটা না কিছু না জেনে এসে করুন তাই এটা প্রশ্ন প্রশ্ন আছে সেই রাধা সিংহের বলতে বাঙালি পিছিয়ে পড়ছে কঠিন খায় লেখা আছে বুঝে কি বলে গবেষণা করে দেখছি উনি বলছেন বাঙালি পিছিয়ে গেছে কঠিন খায় না বলে বিশেষ করে মাংস খায় না তাহলে মাংসের মধ্যে ফ্যাট আছে খেতেও হবে কোনো উপায় নেই আর ফ্যাট গিভস এনার্জি এনার্জি পাবেন কোথায় ফ্যাট না খেলে আপনি নেতি বলবেন না কাজ করতে ইচ্ছে করবে না আপনি এখানে কলেজে এসেছেন ফ্যাট না খেয়ে কয়েকদিন ধরে ফ্যাট খান নেই কলেজে এসে যা আজ আর ক্লাস হবে না ভালো লাগে বলে খুশি হবে শুধু এনার্জি আপনাকে পেতে গেলে ফ্যাট খেতেই হবে এই কারণে পরের কথা ইম্পর্টেন্ট এই কারণে বিজ্ঞানীরা ঠিক করে দিয়েছে কি কি খাবেন ফ্যাটটা কীভাবে খাবেন দেখুন আমি বলে দিচ্ছি এই আসে বাবা কতটা ফ্যাট খাবে বিজ্ঞানীরা বলে দিয়েছে রেড মিট আপনি মাসে একদিন খান অবতিরিক্ত এনার্জি পাবেন আর হোয়াইট মিট মানে চিকেন চিকেন মাসে চার দিন খান এর বেশি নয় এর মাঝে সাথে যদি কোনো অন্নপ্রাশন কোনো বিয়েতে করে যায় কে হয় তাহলে এক দুদিন খেতে পারে কিন্তু ওইটা হচ্ছে আপনার নিয়ম মাসে একদিন হচ্ছে রেড মিট যে যেটা খায় আর মাসে চার দিন হচ্ছে চিকেন যে যা খেতে পারে এর বেশি এর পরেরটা হচ্ছে পরের লাইনটা ভালো দেখুন ভীষণ ইম্পর্টেন্ট লাইন লো ইনসিডেন্স যেমন বান্ডু বান্ডু বলে একটা উপজাতি আছে উপজাতি এরা থাকে দক্ষিণ আফ্রিকার জঙ্গল এইখানে ওদের বাস এরা পুরো ন্যাকড়ে থাকে এবং এরা সভ্য জগতের কোনো আলো পায় না এরা দরকার হলে সভ্য জগতের লোকে দেখতে পেলে কি ধরুন নেমে এই হচ্ছে বান্টু একেবারে সিমিলার টু আওয়ার জারোয়া অঙ্গি সেন্টিনেলিস এই নানাস তো সেই বান্টুদের মধ্যে গবেষণা হয়েছে এই উপজাতিদের মধ্যে দক্ষিণ আফ্রিকায় গবেষণা করে দেখা গেল এই বান্টুদের মধ্যে ব্রেস্ট ক্যান্সার প্রায় নেই কোলন ক্যান্সার প্রায় নেই রেক্টাল ক্যান্সার প্রায় নেই প্রস্টেট ক্যান্সার প্রায় নেই কি
কেন কি ওগুলো তো মানুষ, ওগুলো তো অতি মানব কিছু না, ওগুলো মানুষ, এই পৃথিবীর মানুষ, মঙ্গল গ্রহের নয়। তাহলে ওদের মধ্যে কেন এই ক্যান্সারগুলো নেই? অথচ সভ্য জগতে যেই ঘুরছি আমি, এই ক্যান্সারগুলো আবার নেই। এইটা নিয়ে গবেষণা হয়েছে এবং কি বেরিয়েছে আমি শেষে বলব, একদম শেষ করে। এই হচ্ছে প্রশ্নের ক্যান্সার, ও যে লাল দিয়ে আঁকা আছে ওইটা হচ্ছে প্রশ্নের, প্রশ্নের ওপরে হচ্ছে ইউরিনারি ব্লাডার মূত্রথলি, আর তার মধ্য দিয়ে মূত্রথলির যে টিউবটা নলটা বেরিয়েছে, বেরিয়েছে পেনিস দিয়ে বাইরে বেরিয়েছে। রবীন্দ্রনাথের এই আজকে রবীন্দ্রনাথ এই প্রস্টেট এনলার্জমেন্টই করছিলেন, এটা নিয়ে কাজ আছে আমার। রিসেন্টলি একটা পত্রিকাতে আমি লিখেছি, দীর্ঘ লেখা রবীন্দ্রনাথের কী হয়েছিল, কী চিকিৎসা হয়েছিল, কার মাঝে লিখতে হবে। তো রবীন্দ্রনাথের এই প্রস্টেটটা বেড়েছিল, খুব কষ্ট পাচ্ছিলেন, দেড় বছর ধরে উনি কষ্ট পাচ্ছিলেন সেই 40 সাল থেকে। আসছে বাবা রবীন্দ্রনাথ বললে ভালো আছে না নাকি আসতে। অবশেষে ঠিক হয়েছিল যে রবীন্দ্রনাথের প্রস্টেট সার্জারি করা যাবে না, প্রস্টেট কেটে বাদ দেওয়া যাবে না, একটা বাইপাস করে দেওয়া, পেচ্ছাপটা পেনিস দিয়ে না বেরিয়ে পেচ্ছাপটা একটা বাইপাস করে দিলাম সেখান থেকে বেরিয়ে যাবে, তাহলে এই প্রশ্নটা হবে। এই অপারেশনের একটা নামটা হচ্ছে রবীন্দ্রনাথের অপারেশনের নাম লিখে রাখো, তুমি জানতে পারবে না, সুপ্রাপিউবিক সিস্টোস্টমি, এই হচ্ছে রবীন্দ্রনাথের অপারেশনটা। অপারেশন যিনি করেছিলেন তার নাম ডক্টর এল এম ব্যানার্জি, ডক্টর ললিত মোহন ব্যানার্জি মেডিকেল কলেজে তিনি সার্জন ছিলেন, তখনকার তিনি রেফারেন্স এফাসিয়াস, তিনি খুব কম ছিল এফাসিয়াস, এল এম ব্যানার্জি ছিলেন তার মধ্যে। এল এম ব্যানার্জির আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন সার্জন তিনিই করেছিলেন সার্জন, তবু আসতে পারলেন না। আর এল এম ব্যানার্জি তিনি ছিলেন বাঙালি খ্রিস্টান, বাঙালি খ্রিস্টান, তাকে কবর দেওয়া আছে এই ক্ষেত্রে খুব কাছে মানিকতলায় রামমোহনের বাড়ি, তার উল্টো দিকে দেখবেন একটা কবরখানা আছে মানিকতলা সেমিটারি লেখা আছে, ওই সেমিটারিতে ওনাকে কবর দেওয়া আছে, দেখে নেবেন একবার ঢুকে যাবেন, ফাঁকাই থাকে খোলা থাকে। ডক্টর এল এন ব্যানার্জিকে ওইখানে শোয়ানো আছে, ওইখানে আরও দুজন তিনজনকে শোয়ানো আছে, তারা খুব বিখ্যাত, তাদের সবার বয়স 21-22 ওই ওই ওইটাতে শোয়ানো আছে। একজনের নাম তরু দত্ত, এক সব জানেন, একজনের নাম অরু দত্ত, আর একজনের নাম হচ্ছে অভিজু দত্ত, তিন ভাই বোন প্রত্যেকে ইংরেজিতে কবিতা লিখে আন্তর্জাতিক খ্যাতি পেয়েছিলেন, ওই অল্প অল্প বয়সে তারা প্রত্যেকে খ্রিস্টান ছিলেন, ওখানে শোয়ানো আছে। বেশ এরপরে একদম উপরে, একদম উপরে আমরা খাবারকে সংরক্ষণ করতে হয়, মানে প্রিজার্ভ করতে হয়, প্রিজার্ভ করবার জন্য কেন করতে হয় জানেন? এই কারণে যে আমাদের খাবার আজকে আমরা খাবো, কালকেও খাবো, পশু খাবো, তারপরের দিনও খাবো, একদিন রান্না করবো পরপর 5 দিন। আমার মাকে দেখেছি আমি যে প্রত্যেক দিন সকালে তিনি পিড়েতে বসে রান্না শুরু করলেন, বাবার সঙ্গে আমরা হাত ধরে বাজারে গেলাম, নিয়ে এলাম, রাজস্থ পেলাম, নিয়ে গেলাম এলাম, মা রান্না টান্না করে আবার দেখি বিকেলে আবার মন খুলিয়েছে, আবার রান্না হচ্ছে রাতে খাবারের জন্য, তেমন সবটাই টাটকা। এখন ওই সকালে একদিন রান্না করবো, রাতেও খাবো, পরদিন সকালে খাবো, পরদিন রাতে খাবো, তারপর দিন সকালে খাবো, তারপর দিন রাতে খালি একটু করে বার করবো আর মাইক্রোওভেনে ঢুকিয়ে দেবো, চায়না করে দেবো খানিকক্ষণ, একদম ইতি বিচারে। এই যে একদিন রান্না করবো আর বাকি দিন রান্না করবো না, তাহলে থাকবে কোথায় খাবার? প্রিজার্ভ করবো কী করে? 5-7 দিন ধরে খাবারটা প্রিজার্ভ করবো আমি কোথায় করবো? আমি একদম
রেফ্রিজারেটরের আমি ফ্রিজে ঢুকিয়ে দেবো, ওখান থেকে বার করবো, মাইক্রোওয়েভে গরম করবো। রেফ্রিজারেটরের খাবার খেলে কি ক্যান্সার হয়? না, হয় না, আপনি নিশ্চিত এখানে। তাহলে এসব কথা কেন বলছি আমি? আজকে এমন প্রিজারভেটিভ আছে যেগুলো আপনি ইউজ করেন, তার নাম হচ্ছে নাইট্রেট, সোডিয়াম নাইট্রেট, পটাশিয়াম নাইট্রেট, পাউডার। এগুলো আপনি খাবারে মিশিয়ে দেন, মিশিয়ে দিয়ে একটু গুলিয়ে দেন, গুলিয়ে দিয়ে আপনি রেখে দিন টেবিলে চাপা দিয়ে। এই রকম খাবার রান্না করা খাবার, ধরুন একটা চিলি চিকেন রেঁধেছে, আপনি একটু সোডিয়াম নাইট্রেট মিশিয়ে দিলেন, রেঁধে রেঁধে এখানে রেখে দিন টেবিলের উপর, টেবিলের উপর রেখে দিলে নিশ্চিন্তে 5-7 দিন আপনি নিশ্চিন্তে থাকুন যে আপনার খাবার 5-7 দিন টাকা। তাহলে কি করব? আর এই রকমের সোডিয়াম নাইট্রেট অল মেশানো খাবার যদি আপনি খান, আপনি ঝেড়ে রাখুন, দিনের পর দিন, মাসের পর মাস খেলে আপনার স্টমাকে ক্যান্সার, পাকস্থলীতে ক্যান্সার নিশ্চিত। আপনি বলেন ভুল বোঝেন, এই প্রথম নাম শুনিনি, কোনদিন এই প্রথম শুনলাম, বাপের জন্য তো নাম শুনিনি আমি, এইসব মেশান হয় তো তাহলে বাদিন বাদিন এসব এই কোন দিন আমরা মেশাই, এস আপনি মেশান না, আমি জানি আপনি মেশান না, তাহলে আমি বললাম কেন? এই জন্য বললাম আপনি খান কি বুঝলেন, আপনি এগুলো খান, কেউ খান না, আপনি কিন্তু খান, আপনি শাহরুখ খান কেউ কেউ খান, আর শাহরুখ খান আবার কেউ খান না, রাজেশ খান না, এরকম এটা চোখ তো কেউ কেউ খান আপনারা, কখন খান? আপনি যখন বাজার থেকে প্যাকেজ করা খাবার আনেন, আপনি ছেলে রাখুন শরীর দেখেন এসব থাকবে, তার আছে। আপনি যখন হোটেলে খেতে যান, আপনি ছেলে রাখুন বেশিরভাগ হোটেল কিন্তু এই সোডিয়াম নাইট্রেট মেশায়, সবাই সব হোটেল মেশায় না, অন্তত 30% থেকে 40% হোটেল মেশায় না, কিন্তু আপনি কী করে জানবেন কে মেশায় কে মেশায় না? সুতরাং আপনি এটা খাচ্ছেন, তবে একদিন দুদিন হোটেলে খেলে কোনো ক্ষতি, কিন্তু আপনি যদি নিয়মিত হোটেলে খান তাহলে এগুলো খাচ্ছেন, আপনি স্টমাক ক্যান্সারের জন্য বেশ পরেরটা শুকনো খাওয়া, মানে বিনা প্যাচ শুকনো খাবার। আমি এক্সাম্পল দিচ্ছি, ধর বাদাম, ধর ভুট্টা, এই সমস্ত শুকনো খাওয়া, ওই সমস্ত ক্যাডবেরি ফ্যাডবেরি অ্যান্ড বিস্কুট বিস্কুট এইসব, এগুলো আমরা টুপুরের সময় নিয়ে যাই, এই সমস্ত শুকনো খাবারে না ময়েশ্চার লেগে মাঝে মাঝে ফাঙ্গাস করে দেখবে ছাতা করে সাদা অথবা ব্রাউনিশ, এবং জেনারেল এই ছাতার মধ্যে একখানা কাশ্মীর যেমন শুকি আছে, এই ছাতাটার নাম হচ্ছে অ্যাসপার গিলাস ফ্লেভার, সে লেখা আছে, আর তার মধ্যে একটা ক্যান্সার উৎপাদক পদার্থ বসে আছে, তার নাম হচ্ছে আফলাটক্সিন, আলফাটক্সিন, আফলাটক্সিন। আর এই আফলাটক্সিন মানে ছাতা পড়া খাবার যদি আপনি খান তাহলে আপনার লিভার ক্যান্সার হবে, সুতরাং লিভার ক্যান্সার থেকে বাঁচতে আপনাকে ছাতা পড়া খাবার আমি আপনাদের রিকোয়েস্ট করবো যে কোন রকম ছাতা পড়া খাবার খাবেন না, যদি একদিন খেয়েও ফেলেন তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু চেষ্টা করবেন ছাতা পড়া খাবার থেকে এড়িয়ে। পরেরটা হলো মাশরুম, মাশরুম আমরা খাই এবং আমি তো অন্তত 52 থেকে 53 রকমের মাশরুম দেখেছি, আরও নাকি আছে, আমি এই গবেষণা করতে গিয়ে দেখছি বিভিন্ন জায়গায় ঘুরে কত রকমের মাশরুম আছে, 52 রকম দেখছে বিজ্ঞানীরা খুঁজছে মাশরুমের মধ্যে কি কোনো কার্সিনোজেন আছে, এরকম প্যাটার্ন হয়ে গেছে মাশরুমের মধ্যে, একটা মাশরুম অন্তত তারা বের করেছে, তার নাম হচ্ছে জাইরোমিত্রা এসপুলেন্ড্রা, তার মধ্যে ওরা পেয়ে গেছে একটা কার্সিনোজেন, সেখান থেকে ক্যান্সার। আমি ছবি দেখো তাহলে বুঝতে পারবে তাহলে কোনটা খাবে না কোনটা খাবে না বুঝতে পারবে। এবার দেখো নিচে আমরা যেমন ওপরে দেখছি প্রিজারভেটিভ, নিচে হচ্ছে অ্যাডিটিভ মানে সংযোজক,
আমরা অনেক কিছু মেশাই, এই মেশানোর তো বেশিরভাগ রং, আর বেশিরভাগ সবই প্রায় সব রঙই প্রায় ক্যান্সার উৎপাদক পাওয়া আমরা পেয়েছি। ক্যান্সার উৎপাদক পাওয়া রং বেশিরভাগটাই হচ্ছে কোনোটাই প্রায় ইয়ে না, মানে উদ্ভিজনা, উদ্ভিজনের কোনো চিন্তা নেই, উদ্ভিজনা কেমিক্যাল বেশিরভাগ। তার মধ্যে প্রথমটা দেখুন লেখা আছে মেটানিউরিয়াল, পরেরটা নাইট্রাইট গ্রিন, আয়রন অক্সাইড, লেড ব্রোমেট, অসংখ্য আছে, আমি নাম করি না। মেটানিউরিয়াল অত্যন্ত ভয়ঙ্কর কার্সিনো জিন, আর চক চিনি দিচ্ছে, আমি বলেছি চিনি নিয়ে যেতে হয়, আমি খাবেন না সেগুলোকে এড়িয়ে যাবেন। মেটানিউরিয়াল আপনি আর পাচ্ছেন না বললে নাও, কিরকম দেখুন মেটানিউরিয়ালও মেশানো হয় বিরিয়ানি, আপনি যদি খাচ্ছেন মেটানিউরিয়ালও মেশানো হয় বোঁদেতে, আপনি খাচ্ছেন মেটানিউরিয়ালও মেশানো হয় কমলা হলে, আপনি খাচ্ছেন মেটানিউরিয়ালও মেশানো হয় অমৃতিতে, আপনি খাচ্ছেন মেটানিউরিয়ালও মেশানো হয় জিলিপিতে, আপনি খাচ্ছেন মেটানিউরিয়ালও মেশানো হয় ঘুগনিতে, আপনি খাচ্ছেন এমনকি মেটানিউরিয়ালও বাজার থেকে সোজা আপনার কিচেনে ঢুকে গেছে, আপনি রোজ খাচ্ছেন হলুদ, হলুদের প্যাকেট রোজ খাচ্ছেন, ক্যান্সার তো আমাদেরই হবে হবে কেন? আজ আগে কেন তো কিছু আছে, শুকনো হলুদ এনে শিলনোড়ায় মেরে মেরে এরকম করে ঘষে হলুদের তাল বানিয়ে সেই দিন না থাকা নেই, তাহলে তো ওই মেটানিউরিয়ালের কবলে পড়তে হবে আর ক্যান্সার তো বিজ্ঞান করবে, ক্যান্সার হওয়া তো এগুলো না পারবেন আর পারবেন না, ওইখানে আর ফিরতে পারবো না, দাও ফিরে সে অন্য যতই বলুন না কেন ওখানে আর ফিরতে পারবো না। আবার এখানে বলবো সেদিনটা ফেসবুকে দেখছিল শিলনোড়া, শিলনোড়া অন্তত 1000 জন লাইক দিয়ে গেছে, 1000 বাবরে বাবা, ভাবছে তো ওদের একটা ফিরিয়ে আনবে বাবা, সুতরাং দেখবেন আপনারা কি করবেন ভাববেন, ম্যানেজার গ্রিন সবুজ রং করার জন্য পটল, সে এমনি সবুজ তাকে আরো সবুজ করার জন্য মেশা হচ্ছে ক্যান্সার তৈরি করা, এরকম অনেক আছে আর কি। আমি বলছি মনোসোডিয়াম গ্লুটামেট নিচে, একদম নিচে মনোসোডিয়াম গ্লুটামেট থেকে ক্যান্সার হচ্ছে, এটা একটা মশলা নামটা করা হয় মশলার কাছে, এর নাম হচ্ছে আজিনোমোটো, আজিনোমোটো। তাহলে এই আজিনোমোটো ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলছে যে আজিনোমোটো থেকে ক্যান্সার হতে পারে, ওরা আর 4-5 বছরের মধ্যে বলে, আর এই 4-5 বছর ধরে যদি আমরা খেয়ে যাই অ্যাক্সিডেন্ট না তাহলে যা হতে হবে, যদি ওরা বলে যে আজিনোমোটো কার শিখছে কটা দিন লিভারের ছবি তার কি না লিভার ক্যান্সার, এই যে সেই ছবি ওপরে মাংসের ছবিটা হচ্ছে চিলি চিকেন, সেখানে ওই সোডিয়াম নাইট্রেট বসানো হচ্ছে তার কাজ, ডান দিকের ছবিটা হচ্ছে ভুট্টা যেখানে ওর পড়েছে ছাতা পড়েছে বারবিশ ছাতা, যেখানে আছে অ্যাসপারগিলাস ফ্লেভার নাম ওখানে রয়েছে আপনার হচ্ছে লিভার ক্যান্সার, নিচের মাধ্যমে একটা হচ্ছে সেই মাশরুম জায়গা নিতে স্কুলটা যেখান থেকে ক্যান্সার হচ্ছে, এইটা যদি বাজারে দেখতে পান এটা কিনবে, মাঝখানে চালের মতো আর ডান দিকে হচ্ছে চিকিৎসা করলে এই ক্যান্সারটা আমাদের মাঝখানে আছে, একে 20 বছর পর্যন্ত ভালো থাকে, কয়েকটা দিন একে ক্যান্সার নাম ফুসফুসে ক্যান্সার ভয়ঙ্কর ভারতবর্ষে ফুসফুসে ক্যান্সার পলিউশন টলিউশন সিগারেট বিড়ি সব মিলিয়ে ফুসফুসের ক্যান্সার ভয়ঙ্কর দুদিনই ক্যান্সার দুর্বল আমি কয়েকটা দিন, এটা হচ্ছে মহিলাদের ক্যান্সার, ওর যে নিচে দেখছে সার্ভিস লেখা আছে ওই সার্ভিস ওইখানটা সবচেয়ে বেশি ক্যান্সার হয় ভারতীয় মহিলাদের, ভারতীয় মহিলাদের সবচেয়ে বেশি ক্যান্সার হয় এইখানে, ও এইখানে এইটা হচ্ছে সার্ভিস, এই সার্ভিসে ভারতীয় মহিলাদের সবচেয়ে বেশি ক্যান্সার হয় আর ভারতীয় পুরুষদের সবচেয়ে বেশি ক্যান্সার ওরা ক্যান্সার আছে, এই দুটো আছে, এই ক্যান্সারটা কেন হয় সার্ভিসে মহিলাদের কি বলে জরায় মুখ বলি আমরা বাংলায় বলি জরায় মুখ মানে ইউটেরাসের সার্ভিস, এই ক্যান্সার হয় ওই সার্ভিসের ওখানে একটা ভাইরাস দিয়ে বাসা বাঁধা, আর সেই ভাইরাসটা বাসা বেঁধে এবার রেপ্লিকেশন হতে চলবে,
রেপ্লিকেশন হতে হতে লক্ষ লক্ষ হয়ে গেল। তারপর একদিন ওই সার্ভিসে মানে ইন্টারেস্টের নিচে হঠাৎ একদিন ক্যান্সার, তাহলে কী করতে হবে? আবার তো চিনিয়ে দিলাম কার্সিনোজেনের নামটা হচ্ছে ওই ভাইরাসটা। এই ভাইরাসটার নাম কি? এই ভাইরাসটার নামটা কি? যে ভাইরাসটা ইউক্রেসের নিচে ক্যান্সার তৈরি করে, এই ভাইরাসটার নাম হচ্ছে HPV, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, HPV। আর HPV ভাইরাস যেহেতু একজনের থেকে একজনের সংক্রমিত হয়, ওই জন্য অন্তত এই সার্ভাইকাল ক্যান্সার এটা সংক্রামিত ক্যান্সার। কী করে হয় সংক্রমণটা বলে দেওয়া হয়, কিছু মেয়ে আছে না কী করে ক্যান্সার হয় সার্ভিসে হয়? এই জন্য সহবাসের সময় কোনো পুরুষ তার পেনিসে যদি এই ভাইরাসটা থাকে, তিনি সহবাসের সময় ওই ভাইরাসটা ওইখানে সার্ভিসে প্রথিত করে দিলেন, তারপর তিনি তো চলে গেল, ওইখানে বাসা বেঁধে ফেলল এই ভাইরাসটা HPV, আর তারপর একদিন সার্ভাইকাল ক্যান্সার রয়ে গেল ওখানে ভাইরাসটা। অন্য একজন পুরুষ যদি ওখানে আরেকবার সহবাস করে এনার সঙ্গে, তাহলে তিনি আবার পেনিসে করে নিয়ে গেলেন সেই ভাইরাস, তিনি আরেকজন মহিলার সঙ্গে সহবাস করলেন, তাকে দিয়ে দেন ওই ভাইরাসটা, এইভাবে এটা ছড়িয়ে যেতে পারে। এই কারণে এখন সার্ভাইকাল ক্যান্সারের জন্য ভ্যাকসিন তৈরি হয়েছে, ভ্যাকসিনটা দেওয়া হচ্ছে, পরে যদি জানতে চান একবার করাতে পারেন। নুন, নুন খেলে ক্যান্সার, এই বলছে নুন খেলে ক্যান্সার হয়, এটা কি কথা? আরে নুন, নুন যদি না খাই তো মরে যাবো, তারপর আবার নুন খেলে ক্যান্সার হয়? ইয়েস, অতিরিক্ত নুন খেলে ক্যান্সার। কোন নুন? এই যে রান্নাতে কিছু মতো ঈশ্বরীয় পুরোটাই এই নুন, ও তাই নাকি? তাহলে খাওয়া না, নুন তো খেতেই হবে। আমি আপনাদের একটা টিপ দিচ্ছি, নুন খেলে এই খাদ্যনালীতে ক্যান্সার হয় আর আকস্থলীতে ক্যান্সার হয়। যদি বেশি খাওয়া অভ্যেস থাকে, জাপানে অত্যন্ত অভ্যস্ত ওরা নুন খাওয়াতে, ওই জন্য দেখবে সারা পৃথিবীতে সবচেয়ে বেশি খাদ্যনালীর ক্যান্সার জাপানে, সবচেয়ে বেশি পাকস্থলীর ক্যান্সার জাপানে। ওরা এখন ছাড়তে পারলো না, আমরা ওই জন্য নুন খাবো না, যতটা সম্ভব কম খাবো। পাতে আমি এক্সট্রা নুন নেব না, যেটুকু নুন রান্নাতে লাগছে ওখানে আমার পক্ষে যথেষ্ট, এটা মাথায় রাখি। বেশ পরেরটা দিন দিন ভাজা, ভাজা মাছ, ভাজা মাছ আপনি ভাজছেন কিরকম ভাজছেন? যতক্ষণ না ওটা লালচে হয়ে গেছে, লাল কর্ম করে কর্ম ভালো কর্মকর্ম করে কিন্তু ভালো, আর এমনি যদি সাদা থাকে এটা তো মাছটাকে খেতে ভালো লাগে। তাছাড়া মানে আপনি একটা কড়াতে তেল দিয়েছেন, তেল দিয়ে এরকম এরকম মাছ খেয়েছেন আর কি, গাঁদা পেটি করে প্রথমে ছিল মাছটার রং ছিল প্রথমে অ্যানিমিয়ার মতো ফ্যাকাশে, ছেড়ে দিয়েছেন, এটা আস্তে 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 হয়ে গেল ব্রাউনিশ, তখন নেড়ে যাচ্ছে, এইবার হয়ে গেল ব্রাউন, তখন নেড়ে যাচ্ছে, মানে কতক্ষণ আছে মানে মাছ এরকম ছিল এরকম, যতক্ষণ এরকম হয়ে যাচ্ছে ততক্ষণ এড়িয়ে যাচ্ছে না, এটা করা যাবে। ও যদি দেখুন চেহারাটা হচ্ছে ওপরে, ওই পর্যন্ত ঠিক আছে, ওপরে এই নিচে যে তিনটে এই অবস্থায় নিয়ে গিয়ে খাওয়া যাবে না। কেন? যে একটা হালকা কালচে আস্তরণ করলো রান্নার সঙ্গে সঙ্গে, আপনি জেনে রাখুন এই কালচে আস্তরণের মধ্যে অন্তত 5-7 কালচিন চেইন তৈরি হয়ে গেছে। আমি সেটা খাবো, আমি বলি দরকার নেই, ওই পর্যন্ত যথেষ্ট, ওই উপরে ডান দিয়ে তৈরি যথেষ্ট। এরপরটা কিন্তু আমি দাঁড়িয়ে যাচ্ছি যাতে আমি জানি না ভালো আছে কিনা, বাসবার উপায় এই কি হলো রে, বেরিয়ে যাচ্ছিস কেন? বাসবার উপায় বলছি, আল্লাহ ও হলাম
বাঁচতে যদি চাও দেখে নাও, তো সেই বাঁচতে যদি চাও তাহলে দেখে নাও। পাঁচটা কলি ঝরটা এরকম অসংখ্য আছে, এক্সেটা দিয়ে আমি ছেড়ে দিছি অসংখ্য পান মশলা ধুরা পয়সা অনেক আছে, এরা প্রত্যেকেই হচ্ছে কাশি হচ্ছে, এগুলো খেলে ক্যান্সার হবেই আর কমে যাবে না। পেশাব এগুলো খাওয়া আমরা ওইসব খায় খেয়ে খেয়ে যদি জিভের মধ্যে ক্যান্সার হচ্ছে, ওই যে আলসারটা দেখতে পাচ্ছেন এইগুলো খাওয়ার জন্য তাহলে ক্যান্সার বড় হয়ে এটা ছেলে বড় ওই চিকে ক্যান্সার গালের ভিতরে ডান দিকে পেনে ধরেছিল আমি বললাম কি কি খেলে ক্যান্সার হয়। এরপরে আমাদের মনে হতে পারে আর কিছু খাবার নেই যা খেলে এবার সুস্থ থাকবে, সব খেলেই ক্যান্সার হয়ে যাচ্ছে, রাইট? সব খেলে ক্যান্সার হচ্ছে, সেটা তৈরি করছি তো আমি, আমি তো আমার কবর খুঁজছি, অ্যাঙ্কেস্টাইন তৈরি করছি, আমি তো মেশাচ্ছি আগে বাজে জিনিস মিশিয়ে আমার বিপদ আমি ডাকছি। কিন্তু এবার নেচার যে সমস্ত খাবারগুলো আপনাকে দিয়েছে যেগুলো খেলে আপনি ক্যান্সার থেকে ভালো হবে সেগুলো বলি একটা একটু করে। প্রথম খাবারটার নাম যা খেলে আপনি ক্যান্সার থেকে মুক্তি পাবেন, ভিটামিন সি ওয়ালা সব সবই জানেন আর সবই গুগলে আছে, তবু একটা দিন নাম বলছি ভিটামিন সি সমস্ত লেবু, সমস্ত লেবু আমলকি আছে, আম আছে, আনারস আছে, কাঁঠাল আছে, সব আছে। আমি যেটা এক্সট্রা বলবো যেটা আমার সত্যি কম জানি সেটা হচ্ছে শশা, শশার মধ্যে 25% ভিটামিন সি আছে, অথচ আমরা জানি না সেটা কম জানি, অন্যগুলো খাই অত কমলালু ঘন প্রচুর ভিটামিন সি আছে, শশাটাও খাবে তাহলে পালং ছ হাজার হতে পারে, শশা মানে পালং ছ হাজার শশা, শশার মধ্যে 25% ভিটামিন আপনাকে অনেক ক্যান্সার থেকে মুক্তি দেয় করাতে দিন। আমি বলে দেবো কোনগুলো অ্যান্টি ক্যান্সার দেবে এগুলো, হ্যাঁ ভিটামিন সি ওয়ালা খাওয়া, ভিটামিন এ, ভিটামিন এ ওয়ালা খাওয়া, এগুলো হচ্ছে অ্যান্টি ক্যান্সার। সবাই আছে সব জানেন, আমি দুটো বলবো, একটা বলবো গাজর আর একটা বলবো কুমড়ো। গাজরে কুমড়ো কাছে বলছি এগুলো খুব কমনই পাওয়া যায়, গাজর আর কুমড়ো আপনি যদি নিয়মিত খান অনেক ক্যান্সার থেকে বাঁচবে, বোধ হতে আসবে দেখবেন কুমড়ো ক্যান্সার থেকে বাঁচবে। ই আসবে এটা ভিটামিন ই অনেক ক্যান্সার থেকে বাঁচায়, কোথায় কোথায় পাওয়া যায় সব জানে, তো এই বলছি ওই সমস্ত শস্য দানা গ্রিন ভেজিটেবল দুধ ডিম এগুলোতে প্রচুর ভিটামিন ই আছে, এগুলো আপনাকে খেতে হবে। ভিটামিন ছাড়াও কিছু খনিজ আছে মিনারেল, এই মিনারেলগুলো খেতেই হবে যেগুলো অ্যান্টি ক্যান্সার খেলে ক্যান্সার থেকে মুক্তি, এই হচ্ছে সেই মিনারেল সেলেনিয়াম ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম আয়রন কপার জিঙ্ক, এই প্রত্যেকটা নাম বলে এদের মধ্যে সবচেয়ে শক্তিশালী অ্যান্টি ক্যান্সারের নাম হচ্ছে সেলেনিয়াম, আর এই সেলেনিয়ামের ঘাটতি আপনার হয় না। কেন ঘাটতি হয় না জানেন? সেলেনিয়াম পাওয়া যায় ভাতে আর সেলেনিয়াম পাওয়া যায় রুটিতে, যারা ভাত খায় তারা পেয়ে যাচ্ছেন, যারা রুটি খায় তারা পেয়ে যাচ্ছেন। তবে সেলেনিয়াম একটু এক্সট্রা খেলে কোনো ক্ষতি নেই, সেলেনিয়াম পাওয়া যায় লিভারে, লিভার মানে মেটে, মেটে আপনি খাবেন, এমনি তো বলেছি মাসে একদিন খেতে মাংস, তা ধরুন কোনোদিন একদিন আপনি খেতে গেছেন কোনো বিয়ে বাড়ি, আর সেখানে বিয়ে বাড়িতে আমি শুধু মাংস মাংস পরিবেশন করছে, বাতিতে করে নিয়ে যাচ্ছে মাংস আমাকে পরিবেশন করে যাচ্ছে, মানে বুবে না এরকম পরিবেশন করে যাচ্ছে, আমার চট করে মনে হয়েছে মাংসটা যেই এসে গেছে আমার বলে শুনছিল মেটে খেতে বলছিল মেটে খেতে মেটে যাবো লিভার পাওয়া যায় ভাই লিখে দিয়ে 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 কত লিখে আছে মাংস পাবো না বেগুন দেখি ওখানে পাওয়া যায় কিনা মেটে চুপ করে দাঁড়িয়ে আছে, আর বেগুনটা খেটে আপনি কি বুঝছেন লেটে বেগুনটা তো মানে আছে ঠিক সেটে, আপনি যদি না দেন চলে যাবো হেঁটে বা
এইভাবে মিটে আপনাকে আমি এইসব কথাগুলো কেন বললাম বলে আপনার যাতে মাথায় ঢুকবে। এরপরে হচ্ছে ক্যালসিয়াম, আপনাকে খেতেই হবে, ক্যালসিয়াম না খেলে আপনি ক্যান্সার থেকে মুক্তি পাবেন। আর ক্যালসিয়াম কোথায় পাওয়া, কোথায় পাওয়া যায় আমরা সবাই জানি, ক্যালসিয়াম পাওয়া যায় দুধে পাওয়া যায়, দইতে পাওয়া যায়, ছানাতেও পাওয়া যায়। আর আমরা দুধ খাই না, তাহলে আমাদের ধারণা হচ্ছে দুধ হচ্ছে বাচ্চা ছেলে মেয়ের খাবার আর দুধ হচ্ছে রুগীর খাবার। আমার আপনার মতো সুস্থ মানুষের খাবার নয়, ওই জন্য কেউ খায় না, সুস্থ মানুষ কেউ খায় না। এবার থেকে সুস্থ মানুষকে কিছু দুধ খেতে হবে যাতে ক্যালসিয়ামটা পাওয়া যায়। আচ্ছা ঠিক আছে ছেড়ে দিন, রোজ আবার দই আনা খগেন্দার দোকান থেকে, ও খগেন্দার রোজ এরকম দই পাঠিয়ে দেবো, এসব করার দরকার নেই। আমি আপনাকে বিনা পয়সায় ক্যালসিয়ামের খাবারের হদিশ দিচ্ছি, একদম পয়সা লাগবে না, আপনি ভরপুর ক্যালসিয়াম পেয়ে যাবেন বিনা পয়সায়। ক্যালসিয়াম পাওয়া যায় মাছের কাঁটা, আপনি কোনো মাছ খান কোনো অসুবিধা নেই, বিনা পয়সায় কাঁটা খেলেন, বিনা পয়সায় দিলাম নতুন কাঁটা। যদি চিবিয়ে চিবিয়ে খেতে পারেন তাহলে আপনি নিশ্চিত থাকবেন দুধও খেতে পারবেন, দইও খেতে পারবেন, ছাড়াও খেতে পারবেন। আপনি মাছের কাঁটা খেলেই আপনার ক্যালসিয়াম ভরপুর ঘাটতি মিলে যাবে এবং তাতেই আপনি অনেক ক্যান্সার থেকে মুক্তি পাবেন। এরপর আপনি বললেন আপনি ডাবু করছেন কোন কাঁটা আমরা খাওয়া যায় না, বড় বড় কাঁটা কাঁটা তোমার এই কাঁটা আঙুলের মতো মোটা পচপচ করতে সব পাবো বা অন্য কিছু বলবো তাই দিকে খরচ করে আমি দুদিন পাবো দাঁড়ো আমি দাঁড়া। আপনি সাত দিন মাছ খাবেন কেন, মাছের ফ্যাট অত্যন্ত অ্যান্টি ক্যান্সার, মাংসের ফ্যাট নয় মাছের ফ্যাট অত্যন্ত অ্যান্টি ক্যান্সার, মানে মাছের তেল, মাছের তেল রাইট, মাছের তেল অত্যন্ত অ্যান্টি ক্যান্সার, এই জন্য আপনি খাবেন মাছ আর কাঁটাও খাবেন। এই সাত দিনের আপনি চার দিন বড় মাছ খাবেন, এই কাঁটা পাতলা আর তিন দিন আপনি খাবেন ছোটো মাছ, এই পুঁটি মাছ, বড়া মাছ, খাসা মাছ, ওই তোচে মাছ, ওই ওই ওইসব মাছগুলো আছে, ওই ধরনের ছোট মাছ, ছোট প্যারা মাছ, এই মাছগুলো কাঁটা আপনি বাঁচতে পারবেন না, আপনি কিছুতেই পারবেন না, আপনি বাধ্য হবেন কাঁটা সবাই খেতে, তার ফলে আপনি ক্যালসিয়াম পেয়ে যাবেন। সুতরাং ছোট ছোট মাছ তিন দিন, বড় বড় মাছ চার দিন, একটা একটা কারণ দিন টমেটো আপনি যদি খান তাহলে আপনি পুরুষরা বেঁচে যাবেন প্রস্টেট ক্যান্সার হবে না আপনার, আপনি নিয়মিত হবেন। আর মহিলারা বাঁচবে ওভারিয়ান ক্যান্সার থেকে, দুটিকে দুটো ওভারিয়ান, ওভারিয়ান ক্যান্সার থেকে মহিলারা বাঁচবেন, তাদের হবে না ওভারিয়ান ক্যান্সার। ওই পলিসিস্টিক ওভারি নিয়ে বড্ড আমরা ভীষণ উদ্বিগ্ন হয়ে যাই, ওভারিতে সিস্ট হয়েছে হয়েছে এই দেখো ক্যান্সার হয়ে গেল, এসব আসবেই না। আপনি টমেটো তা নিয়মিত খাবেন, তারপরে এটা খাবেন কেন, টমেটোর মধ্যে একটা অ্যান্টি ক্যান্সার এজেন্ট নেচার দিয়ে দিয়েছে, ওই অ্যান্টি ক্যান্সার এজেন্টটার নাম হচ্ছে লাইকোপিন, আর লাইকোপিনের রং হচ্ছে লাল, ওই জন্য টমেটোর রং লাল। এই জন্য মনে রাখতে হবে লাল টমেটো খেতে হবে, অন্য কোনো টমেটো খেলে হবে না বেশি, এটা গেল টমেটো। এবার আসুন পেঁয়াজ আর রসুন, পেঁয়াজ আর রসুনের মধ্যে একটা অ্যান্টি ক্যান্সার, একই একই অ্যান্টি ক্যান্সার, তার নাম অ্যালিসিন, সেটা ঢুকিয়ে দিয়েছে নেচার। এই অ্যালিসিন হচ্ছে অ্যান্টি ক্যান্সার এজেন্ট, ঠোঁট থেকে রেকটাম সর্বত্র ক্যান্সার থেকে বাঁচায় এই পেঁয়াজ আর রসুন। আমি আপনাদের বলবো রোজ পেঁয়াজ খান, রোজ রসুন খেতে পারবেন না, একটু করে খেতে পারেন মাঝে মাঝে, কিন্তু রোজ পেঁয়াজ খান, তাহলে ঠোঁট থেকে ওই রেকটাম পর্যন্ত অনেকগুলো জায়গা ক্যান্সার থেকে আপনি মুক্তি পাবেন। এবারে দেখুন এমন বলবো আপনি চমকে উঠবেন, এই পেঁয়াজের পেঁয়াজের অ্যান্টি ক্যান্সার এজেন্টটা পেঁয়াজের কোথায় থাকে দেখুন, এই হচ্ছে পেঁয়াজ, আগে আমি ধারণ করেছি ভালো দেখুন পেঁয়াজ এদিকটা একটা কালার ভালো দেখছেন,
এইখান থেকে কোনো আরেকটা অন্যরকম হবে, দেখছেন একটুখানি, তারপরে এখানে হচ্ছে রুম শুন, এই যে এইটুকু জায়গা এইখানটায় প্রায় ধরুন 60% অ্যান্টি ক্যান্সার ইনজেকশন থাকে আর বাকি 40% থাকে বডি থেকে, আপনি এইখানে কেটে ফেলবেন তাহলে আমার আপাতত ক্যান্সার হবে কারণ আমার খেতেই গেল। এই কারণে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করছি এবার থেকে পেঁয়াজের কুচি ফেলবেন না, এই কভারটা ছাড়া আমি সমুদ্র হাত দিয়ে কাটবো অত ছুঁই দিয়ে চেঁচে দেবো আর এই কী বলে ওপরে কভারটা ফেলে দেবো আর উইটা রাখবেন, না রাখলে 100% অ্যালিসিন পাবেন। এতদিন সেইভাবে খেয়েছি আমরা, ওই জন্য আজ আমাদের আগে ক্যান্সার, এবার থেকে এইটা নিয়মটা মানলে আমাদের অনেক ক্যান্সার থেকে আমাদের মুক্তি পড়বে। আচ্ছা না ওই রসুনের কথা বলি, রসুনের ক্ষেত্রে এইটা থাকে না, কারণ রসুনের ক্ষেত্রে অ্যালিসিনটা রসুনের সব জায়গায় পুরো বডিতে সমানভাবে ডিস্ট্রিবিউটে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটে, আপনি যেখান থেকে কাটবেন রসুনের সেখান থেকে অ্যালিসিন পেয়ে যাবেন। পড়বে একটা হয়ে গেল, একটা কার্বি, আপনি যদি ক্যারোটিন খান তাহলে আপনি লাং ক্যান্সার থেকে বেঁচে যাবেন, ফুসফুসের ক্যান্সার থেকে বেঁচে যাবেন। আমি তো ফুসফুসের ক্যান্সার থেকে বাঁচতে চাই, যা পজিশন একদিন না একদিন আমার ফুসফুসের ক্যান্সার হবে, তাহলে আমি বাঁচব বলুন ফুসফুসের ক্যান্সার থেকে ক্যারোটিন কোথায় পাবেন, পুতুলে ক্যারোটিন পাবেন, গাজরে ক্যারোটিন পাবেন, কুমড়োতে পাম্পিন আমি বললাম বলেই আজকেই এখান থেকে শিয়ালদা মার্কেট থেকে ঝুড়ি ঝুড়ি একদম গাজর আর কুমড়ো কিনে বাড়ি যাবেন না, কিন্তু ঠিক কথা, কিন্তু নিয়মিত খাবেন এই ক্ষেত্রে লাং ক্যান্সারের ছবি ওপরে মানি লাং ক্যান্সার সাকিব মাঠে দেখানো এটা ডান দিকে দুটো প্রকার থাকবে আমাদের এখানে থাকে আছে বাবা আছে আর 10 মিনিট 10 মিনিট ধোস রে বাবু 10 মিনিট 8টা বাজে নি ধোস যখন সে উঠে যাও তখন মনে হয় জাতীয় কথা বলা ভোকালকট, ভোকালকটের ক্যান্সার এই পলিউশন থেকে, বিভিন্ন ধরনের গরম খাবার টাবার থেকে, ওই ডান দিকে ভোকাল কর্ড আছে নর্মাল দুটো সবকিছু বুঝলে ডান দিকটা নর্মাল এই যে এইটা একটু নর্মাল মিলে এইটা একটু মধ্যে দুই পাশে নিয়ে যেতে আর ভোকাল কর্ডে টিউমার হলে তার চিকিৎসা মানে ক্যান্সার হলে তার চিকিৎসা এই কমপ্লিট দিক ভোকাল কর্ডে কেন কমপ্লিট কি করবে অতি সহজেই ডায়াগনোসিস হবে মানে এই হলো ভোকাল কর্ডে ক্যান্সার 10-15 দিনের মধ্যে ডায়াগনোসিস ফলে চিকিৎসা করলো তাকে চিকিৎসা হয়ে গেল অন্য জায়গায় ছড়িয়েও গেল এবং কমপ্লিট ঠিকই হল কেন এত তাড়াতাড়ি ডায়াগনোসিস হয়ে গেল ভোকাল কর্ডে কিছু গোলমাল হলে সে টিউমার হোক ক্যান্সার হোক কনজেশন হোক যাই হোক না কেন গলার স্বরই বলে দেবে গোলমাল হচ্ছে আর গলার এই স্বরটা নাম হচ্ছে হোর্সনেস অফ ভয়েস কেমন বলুন আমি আপনাদের বললাম কি কেমন আছেন ভালো আছেন তো আপনার বাবা কেমন আছে অনেকদিন আপনার বাবাকে দেখতে পাইনি রাস্তায় বেরোন না বললে না আমি নর্মাল ভাষা কথা বলেছি কারণ আমার বলার বলার মানে কিছু বললাম কিন্তু যদি কিছু একটা গোলমাল মানে হয়ে যায় সে ক্যান্সারের উপর কোনো কিছু তখন ভাষা পাঠ যায় কি কেমন আছে আপনার বাবা কেমন আছে অনেকদিন আপনার বাবাকে দেখতে পাইনি এই ভাষা বললাম আমি দিস ইজ হোর্সনেস এই রকম যদি শোনেন কারো গলা থেকে তাহলে আপনি কিছু না বলে দাদুকে নিয়ে আপনি ডাকুন গাই যান ডাকুন দেখে দেখুন তো আমি না আসবো আন্দোলন বলে ছুটে এসেছি এই হোস্টেস অফ ভয়েস হলে গলায় ক্যান্সার আছে আমি ডাক্তার নাম বলে দিয়েছি দেখে উনি দেখে দিলেন বললেন না রে ভাই এই দাদু এই ঠান্ডাতে
মাঝে মাঝে ফ্রিজ থেকে আইসক্রিম খান, ওই কারণে এবারে ঠান্ডা লেগেছে, কনজেশনটা তৈরি হয়েছে। কিন্তু হ্যাঁ, এটা থেকে ক্যান্সারও হয়, এইটাই ক্যান্সার এই আপনার দাদু বেড়ে গেছে, দাদুকে বলল ঠান্ডা পান খান। এটা ক্যান্সার ব্রেস্ট, দাদিকের ব্রেস্টের যে ক্যান্সার হয়েছে কিমা দেখতে হয়েছে ক্যান্সার কিমা আশা করে গেছে, আর বাদিকের ব্রেস্টের নাম এখানে একটা উপরে একদম উপরেটা ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডটা বলবো ভাই, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড খেলে আমার ব্রেস্ট ক্যান্সার হবে না, ব্রেস্ট ক্যান্সার থেকে বাঁচতে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড খেতে হবে। কোথায় পাবো? ওই যে একটু আগে জিনিসগুলো বলে মাছের তেল, মাছের ফ্যাট যত খুশি খান। ওই জন্য আমি বলবো মাছ আপনি 8 বেলা 10 বেলা খান, আপত্তি নেই, কিন্তু মাংস আপনি মাসে একদিন খান। এই ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, তার জন্য আমি বলেছিলাম একটু আগেই বলেছি আমি যে সপ্তাহে 4 দিন বড় মাছ খাবো, কারণ বড় মাছে ফ্যাট বেশি, আর মাছের ফ্যাটটা মাছের চামড়া ঠিক নিচে থাকে আর অ্যাবডোমেনে থাকে, তেমনি আলাদা বিক্রি করা হচ্ছে বাজারে মাছের তেল আলাদা আর 25 টাকা 30 টাকা আর কিছু ভালো দেবেন আপনার নিজেদের কিনে খাবেন কত কত বলবেন বুঝলেন কেন যা খুশি করবো আমরা করবো, তাহলে কিন্তু আপনি মাছের তেলের ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড পাবেন। এখানে একটা বলবো ওই উপরে স্টেরয়েড, যদি আপনি স্টেরয়েড খান তাহলে আপনি ব্রেস্ট ক্যান্সার থেকে বাঁচবেন, কোলন ক্যান্সার থেকে বাঁচবেন, এই কোলন মানে হচ্ছে যে ম্যাঙ্গু বড় আয়ু এই ক্যান্সার আর ব্রেস্ট ক্যান্সার থেকে বাঁচবেন। কোথায় পাবো স্টেরয়েড? বাঁচবার জন্য খেতেই হবে, ওই যে লেখা আছে শশার ছালে, আমরা তো ছালটাই খেয়েছি, যে শশার ছাল শশা খাওয়ার সময় আপনি কেটে ফেলে দেন, আপনি কেটে ফেলে দেন মানে আপনি ব্রেস্ট ক্যান্সারকে ডাকছেন, এসো এসো আমার ঘরে এসো আমার ঘরে রবীন্দ্রনাথ কথা। তাহলে আপনাকে স্টেরয়েডটা পেতে ব্রেস্ট ক্যান্সার থেকে বাঁচতে শশাটা ছাল সমেত খেতে হবে। এবার আপনি বলবেন পেস্টিসাইড পরে আসবে শেষ, যদি আপনি প্রশ্ন করেন সুতরাং শশা ছাল সমেত খেতে এত কাণ্ড করবার পরও হচ্ছে এইবার বেঁচে আমার কাম একটুখানি লাভ হচ্ছে না আরও আছে ঠিক আছে মদ আছে চা আছে কোল্ড ড্রিঙ্কস আছে মদ দেখুন কতগুলো ক্যান্সার হতে পারে ঠোঁট থেকে একটা মধ্যে যে কোনো জায়গায় ক্যান্সার হতে পারে মদ থেকে আমাদের দেশ ঠিক মদ্যপায়ীদের জন্য নয় মানে সেই জোন নয় আমাদের দেশ যেখানে আমাদের দেশে বলা আছে মাসে দুপে খাওয়া যেতে পারে, আমাদের দেশে যে জোনে আমরা থাকি পৃথিবীতে ভৌগোলিক জোন তাতে মাসে দুদিন এই দুপে খেতে পারে। কোন কোন ক্যান্সার আমি বলছি না নিচে টাকা বলে দিই চা, যত খুশি চা খা বলে দিচ্ছি বাবা যত খুশি চা খা, চা কিন্তু অত্যন্ত অ্যান্টি ক্যান্সার অত্যন্ত, সেটা গ্রিন টি হোক আজ লাল চাই হোক আমি তো লাল চা বলতে দুধ চা লাল চা যাই হোক না কেন আপনি চা খান, চায়ে তো প্রচুর অ্যান্টি ক্যান্সার এজেন্ট আছে। আমি কত কাপ চা খাই না, আমার এখন 74 চলছে, 74 আমি দিল্লি দিল্লি করে বেড়াতে যাই এখন, তো সেই কত কাপ চা খাই আমি যখন আর্জি করেছিলাম রুবি দেখতে যেতে 20 থেকে 22 কাপ চা খেতাম ওই সকাল 11টা থেকে বিকেল 2:30 ওই যে চাও খাচ্ছি আর ডিম খাচ্ছি সুতরাং চা আপনি খান, গ্রিন টি খেতে পারেন, লাল চা। আমি খালি আপনাদের বলবো পারলে চেষ্টা করুন আপনি দুধ ছাড়া চা, এখন আপনি গেছেন কোন একটা জায়গায় একটা অনুষ্ঠানে আপনাকে তারা চিফ গেস্ট করে নিয়ে গেছে আপনাকে একটু দুধওয়ালা চা দিয়েছে আপনি নিশ্চয়ই খান, কিন্তু বাড়িতে আপনি দুধ ছাড়া চা খান, কিনে যখন খাবেন দুধ ছাড়া চা খান, কিন্তু বিল পয়সা পেলে আপনি দুধ চা কোনো আপত্তি নেই, কারণ দুধ খানিকটা ডিস্টার্ব করে এই অ্যান্টি ক্যান্সার এজেন্টটা ডাইজেশনের সময় ডিস্টার্ব করে, ওই জন্য দুধ ছাড়া খেলে পেপারটা দিয়ে দিন এটা ইস্যু হয়ে গেছে পেপারটা এটা এখানে গ্ল্যান্ডি ক্যান্সার এটা একটা লিম্ফোমা বাচ্চাদের হয় হজকিনস লিম্ফোমা বাচ্চাদের হয় এই রোগটা কিন্তু যতই দেখতে খারাপ লাগুক
এই রোগটা এই ডান দিকের মাথাটি কমপ্লিটলি ক্লিয়ার হয়ে যাবে। এটা অর্থাৎ মাস্টার ক্যান্সার যে চোখে বুঝছিল টনসিলের ক্যান্সার পড়াটা নেই জ থেকে ক্যান্সার আনে তাহলে জ তো জীবন জ থেকে ক্যান্সার আনে ইয়েস তখন তো কখনো জ থেকেও ক্যান্সার আনে কেন জলে কিছু ইম্পিউরিটিস মেশানো হয় বা মিশে থাকে মানে অবদ্রব্য মিশে থাকে ওই অবদ্রব্যটাই ক্যান্সার সৃষ্টি করে যেমন আর্সেনিক এই যে আর্সেনিকের ছবি দেখবেন দিন আর্সেনিক তাহলে ছবি দেওয়া হয়ে গেছে না আমারটা ওই পায়ে ছবি আছে ওই হচ্ছে পায়েতে স্কিনে ক্যান্সার আছে হচ্ছে আর্সেনিক এরা দেগঙ্গার লোক এরা দেগঙ্গার মানুষ যাদের স্কিনে ক্যান্সার হয়েছে আমি আর্জি করে একটা পুরো ফ্যামিলি চিকিৎসা করেছিলাম সে পুরো ফ্যামিলিটাই ক্যান্সার হয় ফসল পড়ে গেছে দুই তিন বছর পড়াটা দুই তিন এটা গলগাটার শো পড়াটা থাইরয়েড ক্যান্সার এটা অ্যান্থ্রাক্স ক্যান্সার শুরুতে দেখেছিলাম ব্যাকটেরিয়া একটা এটা সেই ক্যান্সার নিচে নেমে এসেছে পড়াটা এটা নাকের মধ্যে ক্যান্সার এটা নাকের ক্যান্সার এটা এমব্রায়োলজিক্যাল ক্যান্সার মানে ইনবর্ন ক্যান্সার ওই বাচ্চাটা হয়েছে এই নিয়ে বাচ্চাকে বাঁচানো যায়নি মারা গেছে এই হচ্ছে এবার আর দুই দিন এটা বলি শেষ করবো আমি আর দিন সাত আট দিনই করবো আমি বলছি এই কাজ শুরুতে একটা সাইডে বলছিলাম দক্ষিণ আফ্রিকায় বান্টু বলে একটা উপজাতি ছিল আছে এখন এই উপজাতিদের মধ্যে ব্রেস্ট ক্যান্সার প্রায় নেই কোলন ক্যান্সার প্রায় নেই ইউটেরাস ক্যান্সার প্রায় নেই এসব নেই কেন নেই এই ক্যান্সার কেন নেই এই উপজাতির মানুষগুলো টাইপ করতে হচ্ছে সেটা বলি এবার গল্প বলে কি খানিকটা গল্প খানিকটা বিজ্ঞান খানিকটা গল্প বললে ভালো লাগে মানে মানুষ ভালো ঐতিহাসিক উপন্যাস ইতিহাসের সঙ্গে এমন কিছু কল্পনা মেশালো যে সে ইতিহাস নয় গল্পও নয় কিছুই না যে সেই সময় যেমন লিখেছে শুনি তখন নেই সময় বলছে এখানে যে গল্প করি খানিকটা গল্প ধরে দেবে বিজ্ঞান আছে ১৯৬৬ ওই ওপরে বাঁদিকে যে যাকে দেখছেন নিয়ন্ত্রণটা ওনার নাম হচ্ছে ডক্টর জর্জ বেগেল তিনি একজন অঙ্কোলজিস্ট এনার মনে হলো আমি যাই একটু গবেষণা করে আসি দক্ষিণ আফ্রিকার জঙ্গলে বান্টু ডেভেলপমেন্ট শুনেছি ওদের নাকি ক্যান্সার নেই জানি না উনি গেলেন উনি ওখানে ঢুকবেন তখন এত গোলমাল ছিল না কিন্তু সভ্য জগতের লোকদেরকে পিটিয়ে মেরে দেবে এটা তিনি জানতেন প্রায় মেরে দিচ্ছে উনি ঢুকতে গেছেন ক্যামেরা ট্যামেরা এখানে এখানে সব নিয়ে গেছে ডাক্তার সাহেব ইস্টিম থেকে শুরু করে সব ডাক্তারের সমস্ত কেন তুমি গভর্নমেন্ট হতে যাচ্ছে প্রায় ঘুরতে যাবেন কাছে পৌঁছে গেলেন এই মাল্য বলে কি ধরুন এরকম ভাবে টেনে দিয়েছে হাত তুলে দিয়েছে ও হাত তোলা মনে যাবে এসে হাত তোলা তো এখানে সবুজ জগতে হাত তোলা হাত তোলা কি যায় এই প্রায় মেরে দেয় মেরে দেয় তো যাই হোক চাপে পাপে ধরে কোনো রকমে ভেসেছে তারপরে কি হলো পরের আধ ঘন্টাতে ডাক্তারবাবু কি যে করলেন ওদেরকে মেসমেরাইজ ওই ভয়ঙ্কর যে ওই ডান দিকে ছবি মনে ওই যে ছবিটা এনেছি আমি ওই যে হচ্ছে বাটিদের ছবি এই ছবিটা পোশাক করা ছবি নিয়ে এই ছবিটা তোলা হচ্ছে ৭০ দশকে কিন্তু ৬০ দশকে ওরা কেউ পোশাক করত সেই নাকি ছবি পাওয়া যায় না কোথাও পাওয়া যায় না কিন্তু ওই ছবিটা আমি এনেছি এটা ৭০ দশকে পড়তে পারছি যাতে ধরে কোনো রকমই বান্ধুরা কেমন যেন বন্ধু হয়ে গেল ডাক্তার কি করলেন আমরা জানি না কারণ ডাক্তার লিখে যান তারপর ডাক্তারবাবু যেই বন্ধুত্ব পেয়ে গেলেন একটার পর একটা ত্রিশূল পেয়ে গেছেন এবার তিনি গবেষণা চালিয়ে যাচ্ছেন খুঁজছেন পরীক্ষা করছেন ওরা সব পারমিশন দিচ্ছে এমন ডাক্তারবাবুকে ভালো গেছে পারমিশন দিচ্ছে পরীক্ষা করছেন এমনকি তাদের প্রাইভেট অর্গানগুলোকে পর্যন্ত তিনি পরীক্ষা করছেন ছেলে মেয়ে উভয় পারমিশন দিচ্ছে তারা মজা পাচ্ছে ব্যাপারটা এর কিন্তু বলতে মজা পেয়েছে এইসব করতে করতে তিনি কয়েক মাস হয়ে গেল করবার পর তিনি দেখলেন বছর খানিক মধ্যে তিনি দেখলেন এদের মধ্যে ব্রেস্ট ক্যান্সার তো নেই অনেক কয়েক হাজার মানুষকে তৈরি করবে এদের মধ্যে প্রস্ট ক্যান্সার নেই এদের মধ্যে ইউটেরাস ক্যান্সার নেই
এদের মধ্যে কোলন ক্যান্সার নেই, এদের মধ্যে ব্রেস্ট ক্যান্সার নেই, কেন নেই? প্রশ্ন জাগলো তার মাথায়। তিনি বললেন কেন নেই জানতে হবে, আমি গিয়ে সবকিছু আমাদের বলবো, সেটা মেনে চলবো, আমাদের মধ্যে কোনো ক্যান্সার থাকবে রাইট। এই প্রতিরোধে তিনি খুঁজছেন। দ্বিতীয় স্টেপে এবার তিনি খুঁজছেন যে কেন কেন এদের মধ্যে ক্যান্সার। কোশ্চেন করছেন কী খাও কী খাও না, দেখছেন কী খায়, গাছে উঠছে দেখছেন, ছবি নিচ্ছেন, কী খাচ্ছে, কীভাবে খাচ্ছে, এতে খাচ্ছে দেখি গাছা খাচ্ছে, এই সমস্ত তিনি ডিটেলসে দেখছেন, লিখছেন, ছবি নিচ্ছেন। তারপর তিনি পেয়ে গেছেন আরও কয়েক মাস তিনি তার গবেষণা একেবারে স্পটে গিয়ে গবেষণা, এরকম গবেষণা তো পৃথিবীতে সেরা গবেষণা হয় কথা। দেখবার সময় মনে হল না এই গোলমালে লেখা যাবে না, মানে একটা কনক্লুশনে আসা যাবে না, আমি বাড়ি যাই লন্ডনে বাড়ি, এই যে নিচে দক্ষিণ আফ্রিকার নিচে কি এলিজাবেথ কি একটা আছে সেখানে তিনি বাড়ি চলে বাড়িতে তিনি বাড়িতে তিনি লিখতে যাবেন। দুর্ভাগ্য আমাদের হি ডায়েড, মারা গেলে বন্ধ হয়ে গেল গবেষণা, তিনি ক্লু দিয়ে গেছিলেন। কিন্তু আপনারা জানেন কোনো গবেষণা থেমে থাকে না, যদি সেটা গবেষণার মতো গবেষণা কেউ থেমে রাখতেও পারে। আধুনিক যুগে ম্যাথামেটিক্সের সবচেয়ে বড় গবেষক, সবচেয়ে বড় ম্যাথামেটিশিয়ান হচ্ছে, আধুনিক যুগের কথা বলছেন, সবচেয়ে বড় ম্যাথামেটিশিয়ান হচ্ছেন রাধানাথ সিদ্ধা। তার গবেষণা পত্র উপরে দেখবেন আমার বইতে সব রয়েছে। তিনি তো অল্প বয়সে মারা গেছিলেন, 1813 সালে জন্ম, 1870 সালে তিনি মারা গেছেন, কত বয়স তখন তার 57 বছর বয়স। তাহলে থেমেছিল তার গবেষণা, অনেক গবেষণা অর্ধেক করে তিনি চলে গেছেন। তার গবেষণাতে হাত দিয়েছিলেন আশুতোষ মুখার্জি। তিনি তো অ্যাকচুয়ালি গবেষক, অঙ্কে ল তো পরে করেছেন, আসলে কিন্তু অত বড় ম্যাথামেটিশিয়ান তো পৃথিবীতেই খুব কম ছিল ওর সময়। তার ফান্ডামেন্টাল থিওরেম আশুতোষ মুখোপাধ্যায়ের ফান্ডামেন্টাল থিওরেম অঙ্কের কতগুলো আছে জানেন? পৃথিবীতে এতগুলো ফান্ডামেন্টাল থিওরেম অল্প লোকেরই আছে, আশুতোষ মুখোপাধ্যায়ের 17। পৃথিবীর সেরা সেরা জার্নালে বেরিয়েছে, অঙ্কের জার্নাল এখানে এশিয়াটিক সোসাইটিতে বেরিয়েছে, পৃথিবীর ফ্রান্সে বেরিয়েছে, লন্ডনে বেরিয়েছে। তারপর আমি একটু বড় লেখা লিখেছি আশুতোষ মুখোপাধ্যায়ের 150তম বছর 2004 ম্যাথামেটিক্যাল কন্ট্রিবিউশন অফ স্যার আশুতোষ মুখোপাধ্যায়, বড় লেখা ওই লিখেছি। সেই লেখাটা পড়ে আমাকে ফোন করেছিলেন আশুতোষ মুখোপাধ্যায়ের নাতি চিত্রতোষ মুখোপাধ্যায়, তিনি বলছেন দারুণ দিয়েছে, কেন জানেন ওই 17টার উপরে 18, 19, 20, 21, 22, 23, 24 আরও 7খানা ফান্ডামেন্টাল থিওরেম উনি যে লিখেছিলেন এবং ওয়ার্ল্ডে জার্নালে বেরিয়েছিল সেটা কেউ জানতেন না, আমি বার করছি, বার করে এখানে লিখেছি। ওইটি আমি দেখেছি, দেখুন তো ভয়ঙ্কর।